হ্যালো এভরিওয়ান, আমি মাইলি, ওয়ান্স অ্যাগেইন লাইভ ফ্রম জুয়েলারি গার্ডেন প্রাইভেট লিমিটেড, স্টেশন রোড, স্টেশন বাজার। তো ভিউয়ার্স, তোমরা কেমন আছো সবাই? আজকে আমার জুয়েলারি গার্ডেনের পেজ থেকে লাইভ নিয়ে চলে এসেছি মাইলি তোমাদের শুনলাম। তোমাদের অ্যাকচুয়ালি কি বলতো, স্যাটারডেতে লাইভটা হয়নি, স্যাটারডে লাইভটা পেন্ডিং ছিল, আগের স্যাটারডেও লাইভ হয়নি, এই স্যাটারডেও লাইভ হয়নি, তো ওই জন্য আমি আজকে তোমাদের সামনে নিয়ে এলাম। এমনিতেই পৌষ মাস, হ্যালো মধুবালা বার ভুইয়া, থ্যাংক ইউ আমাকে কানেক্ট করার জন্য। এমনি তো পৌষ মাস, তো মানে একটু কেনাকাটির রেসটা কম আছে, বিয়ের সিজনটা আসতে চলেছে। আমি ভালো আছি মধুবালা, তুমি কেমন আছো? ভালো আছি, অনেকটাই ভালো আছি। অ্যান্ড এখন বিয়ের মাস বলে পৌষ মাস চলছে না, বিয়ের মাস নয় বলে পৌষ মাস চলছে, তো এখন হচ্ছে মানে বুঝতে পারছো পিকনিক মান্থ, পিকনিক মান্থ, পিকনিক, সবাই সব জায়গায় ঘুরছে ফিরছে, পিকনিক করছে, মানে কেউ তো অনেকে তো বাড়ির ছাদেই পিকনিক করে না, সেই একটা ছোটবেলাকার মজা, এর বাড়ি থেকে চাল, ওর বাড়ি থেকে আলু, এইরকম করে কালেক্ট করে পিকনিক করা একটা মানে একটু নস্টালজিয়া হয়। এখন একটু পিকনিক মান্থই বলতে পারো, সোনা কেনার এই মান্থটা নয়, পৌষ মাস, কিন্তু তার মধ্যেও অনেকে, হাই রীতা, অনেকে বুকিং করে রাখে, অনেকে পরে কিনবে, দামটা একটু কম কমে, এরকম কিছু একটা কনসেপ্ট। দেখো দেখতে দেখতে 2020তেও এখন হয়তো 47-45 ছিল, এখন 2024, হাই হাই পারমিতা গোল্ড রেট, হ্যাঁ আমি ওটাই ব্যাপারে বলছিলাম, 2020তে মানে 45-47 চলছিল। অনেকবার চাইছি লাইভ অ্যাড হবে বাট হতে পারি না, কেন রীতা কি প্রবলেম আমি তো জানি না, হাই আমি একদমই বলতে পারবো না টেকনিক্যাল প্রবলেমগুলোর ব্যাপারে, কিন্তু মানে অ্যাড হয়ে যাও, এই তো অ্যাড হয়েছো বলে হয়তো লাইভ দেখছো, আর সবাইকে অনেক থ্যাংক ইউ যারা লাইভ দেখছো। অ্যান্ড মানে 2024 চলছে, 2024-এ হাইক হতে হতে সোনার দর ছুঁয়ে গেল 60,000-এর স্কেলে, মানে বুঝতে পারছো, আজকের রেট আছে 60,350, আজকের রেটটাও যেটা বলছি আজকে ও রেট আছে সেটাই। অ্যান্ড মানে এই 24 সালে এসে আজকাল সোনার রেট ধরেই নাও 60,000 ছুঁয়ে গেল, আর কোনোদিন মানে কত ফাস্ট ফাস্ট, মানে 2 বছরের মধ্যে জিনিসটা এতটা মানে হাইক হয়ে গেছে, কিন্তু মানে মানুষের মানে আমরা যারা মানে ইনকাম করি, ইনকাম কিন্তু একটা জায়গাতেই থেকে গেছে, স্যালারি কিন্তু খুব একটা হাইক হয়নি মানুষের, কিন্তু সোনার দাম বলো কিংবা মানে বাজারের মানে ছোটখাটো এই মানে দৈনন্দিন সবজি বলো বা ইয়ে বলো, জিনিসের দাম বেড়ে যাচ্ছে কিন্তু মানে অনেক ফাস্ট বাড়ছে। লাইভ তুমি কবে হও, নোটিফিকেশন পাবো কি করে? ট্রেটা দিতে বললাছো তুমি, কোন ট্রেটা? ট্রে বললো কে জানো, আমি বললো দিতে আনতে বললো, আমি তো জাস্ট লাইভ শুরু করলাম, মানে একটুখানি দাম দিচ্ছি। আমি লাইভ তুমি কবে হও, আমি অ্যাকচুয়ালি লাইভ হই প্রত্যেক স্যাটারডে আর প্রত্যেক টুইস্টে, স্যাটারডেতে হই এখান থেকে আর টুইস্টে তো হই সিটি সেন্টার থেকে, দুটো স্যাটারডে মিস করেছি তাই জন্য আজকে লাইভ এখানে এখন তোমাদের সামনে সানডে নিয়ে এসেছি। হাফ কান দেখিও, হাফ কানের ভিডিও মনে হয় পোস্ট করলাম সেদিনকে কোনো একটা অন্য একটা চ্যানেলে মনে হয়, হাফকান এসছে খুব ভালো ভালো হাফকান, ডায়মন্ড রোজবিন না আজকে আমি অ্যাকচুয়ালি, তোমরা প্রায় আমাকে আজ একটু 10 গ্রামের নেকলেস না রীতা, আজকে নেকলেস আনিনি, আজকে আমি অ্যাকচুয়ালি এনেছি কি বলো তো, আজকে তোমরা আমাকে প্রায় বলো বেবি কালেকশন দেখান না কেন, বেবি কালেকশন দেখান না কেন, মেনলি আজকে একটু বেবি কালেকশন এনেছি, একটু বেশি ফোকাস করেছি লাইট ওয়েট জুয়েলারির ওপরে, লাইট ওয়েটের মধ্যে ফ্যান্সি দুল এনেছি, কিছু মানে একদম লাইট ওয়েটের কিছু ব্রাইডাল মানে গিফটিং বলো বা সেলফ ইউজ বলো, সুন্দর খুব সুন্দর দুলের কালেকশন একদম নিউ এস্টে স্টকে সেইটা এনেছি, কিছু পলাহার এনেছি, কিছু লকেটস এনেছি, খুব সুন্দর সুন্দর কালেকশন যেগুলো এসছে, তো মানে মঙ্গলসূত্র এনেছি, কিছু মঙ্গলসূত্র কালেকশন এনেছি, তো সব মিলিয়ে গুছিয়ে অনেক কালেকশন এনেছি, 1 ঘন্টা প্রায় তোমাদের সঙ্গে কেটেই যাবে যা কালেকশন আমি এনেছি। ধরো আজকে জেন্টস গোল্ড রিং দেখাবার লাইট ওয়েটের, আজ কি গোল্ড জেটস গোল্ড রিং আনিনি, আজকে বেবি রিং এনেছি, বেবি রিং এনেছি, বেবিদের কিছু এনেছি, বেবি ডিসলেট এনেছি, 2 2 21 গ্রামের মধ্যে বালা
কিছু 21 গ্রামের মধ্যে বালা লকেট গুলো দেখাও। হ্যাঁ, মিনা সাহানি লাইট ওয়েটের দীপিকা চেন না, লাইট ওয়েটের দীপিকা 3 গ্রামের মধ্যে ইয়ারিংস। হ্যাঁ, ইয়ারিংস এনে বোরদা নিয়ে এসেছি, পুরো বোরদা নিয়ে এসেছি। খুব সুন্দর সুন্দর লকেট এনেছি, সুন্দর সুন্দর লকেট এনেছি। এই দুটোই আমি জাস্ট জাস্ট লাইফটা শুরু করলাম। 100 দিনের মানে কোন ট্রেটা লাগবে আমি ওটাই বুঝতে পারছি না। আমি 100 দিনের অনেক আইটেম এনেছি অ্যাকচুয়ালি। কোন ট্রেটা লাগবে বললাম, জাস্ট লাইফটা শুরু করলাম। একটাও হয়নি এখন? একটাও হয়নি, জাস্ট শুরু করেছি লাইফটা, জাস্ট দেখা চেয়ে যে। হ্যাঁ, বেবি ইয়ারিংস ও এনেছি, চলো ওয়ান বাই ওয়ান দেখাবো। চলো এখানে কিছু লকেটস দেখিয়ে নি ফার্স্টে। 1.87 যাচ্ছে, ওয়েট যাচ্ছে। একটুখানি দাঁড়াও, আমি ব্যাক ক্যামেরা করে দেখাই, তোমাদের দেখতেও সুবিধা হবে। খুব সুন্দর কালেকশন এনেছি আজকে, যারা লাইভ দেখবো মানে অনেকেই এইগুলো মানে আমার কাছে ডিমান্ড করো, কিন্তু আমার দেখিয়ে হয়ে ওটা হয় না। তো যাই হোক, আজকে একটুখানি লাইট ওয়েটের ওপরে কালেকশন এনেছি। 1.87 দেখো কি সুন্দর। এগুলো কিন্তু বেবিদের ইউজ করা বলো বা নিজেদের ইউজ করা বলো বা গিফটিং পারপাস বলো সবই চলে। মোটামুটি 15,000 টাকার মধ্যে আসছে জিন লকেটটা, 15,000 টাকার মধ্যে আসছে। একটা প্রদীপের মতো দেখতে, প্রদীপের মতো দেখতে। বেবি টিকলি, হ্যাঁ বেবি টিকলি এনেছি আজকে দেখাবো। সলিড বালা, সলিড বালা আনিনি আজকে, লাইট ওয়েট এনেছি। যেহেতু পৌষ মাস তো আমি আজকে ব্রাইডাল কালেকশনটা আনিনি, প্রায় দিনই ব্রাইডাল কালেকশন দেখাই, আজকে একটুখানি অন্য ধরনের। এরপর যেটা দেখাবো 1.93, খুব সুন্দর দেখতে দেখো লকেট। 1.93 ওয়েট যাচ্ছে, 1.93 মোটামুটি চলে আসছে 15,000 টাকার মধ্যে। যাই দেখছো 15,000 টাকার মধ্যে দেখাচ্ছি, 10-15,000 টাকার মধ্যে 12 গ্রাম করে বালা কালেকশন। আজকে তো আনিনি ডিয়ার, আমি মাপটা বলো, মাপটা বলো আমি দেখো। এক্সিকিউটিভদের নাম্বারস দেওয়া আছে, তোমার ভালো লাগলে একটুখানি কানেক্ট করো। খুব সুন্দর দেখলো, দেখালাম একটা ফিস লকেট, ওটাও 15,000 টাকার মধ্যে। আবারও দেখাবো একটা ফ্লোরাল ডিজাইনের, 1.99। এইটা একটু নেটের কাজ করা আছে, 1.99। খুব সুন্দর দেখতে দেখো লকেটগুলো না, দুর্দান্ত দেখতে জিনিসগুলো। এটাও কিন্তু সেই 15,000 টাকার রেঞ্জের মধ্যেই, 15,000 টাকার রেঞ্জের মধ্যেই। না আজকে কিন্তু ব্রাইডাল কালেকশন আনিনি, আজকে কিন্তু অনলি লাইট ওয়েট কালেকশন এনেছি, কিছু বেবি কালেকশন এনেছি। এরপর যেটা দেখাবো 1.86, দেখো লকেটগুলো খুব সুন্দর দেখতে। না সুবিধা আনিনি, 1.86। এগুলো কিন্তু অনেকেই তোমরা দেখতে চাও, এটাও কিন্তু মাত্র 15,000 টাকার মধ্যে, 15,000 টাকার মধ্যে 1.86। যা দেখছো 10-15,000 টাকার মধ্যে, না স্টোনের মধ্যে নয়, বাট মিনেকারি কাজ করা লকেট দেখাতে পারবো, মিনেকারি 1.62। এর পরেরটা যেটা দেখাবো 1.62, ভালো লাগলে স্ক্রিনশট নাও, ভালো লাগলে স্ক্রিনশট নাও। 1.62 মোটামুটি আনুমানিকভাবে আসছে ওই 13-14,000 টাকার মধ্যে, 13-14,000 টাকার মধ্যে। একটু দুল কানের পাঁচ, হ্যাঁ ওই দুল কানের যেটা বলছো সেটা এনেছি, দুল কানের এনেছি। একটু লাইনে থাকো তাহলে দেখাতে পারবো, যেটা দেখাতে শুরু করেছি এটা একটু দেখিয়ে নি তোমাদের, দেখাবো। 2 গ্রাম 200, 2 গ্রাম 200, এই দেখো কি সুন্দর একটা ফ্লোরাল গোলের মধ্যে, 2 গ্রাম 200। এবং এর প্রাইস আসছে 17,000 টাকার মধ্যে, মোটামুটি 16-17,000 টাকার মধ্যে। খুব সুন্দর দেখো চাউমিনের কাজ করা, খুব লাইট ওয়েটের কিছু পেন্ডেন্ট। আজকে পেন্ডেন্ট কালেকশন আনি না, আজকে লকেট কালেকশন এনেছি আর বেবিদের কিছু কালেকশন এনেছি। দেখো ভালো লাগবে আশা করি কালেকশন দেখতে, সুন্দর সুন্দর কালেকশন এনেছি। 1.96, কি সুন্দর দেখো লকেটটা, 1.96, বুঝতে পারছো কত লাইট ওয়েটের মধ্যে। আবারও একটা 15,000 টাকার মধ্যে লকেট, 15,000 টাকার মধ্যে লকেট, খুবই সুন্দর মিনেকারি কাজ করা। থ্যাংক ইউ যারা লাভ রিয়াক্ট বা লাইক রিয়াক্ট বা ওয়াও রিয়াক্ট দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগে এই রিয়াকশনগুলো পেলে, আমাদেরও পেজটার বেশ সুন্দর বৃদ্ধি হয়, তাতে ভাল লাগে। তোমাদেরকে তো আমি দিচ্ছ, খুবই নিজের থেকে দিচ্ছ। 1.92, আবারও এটা 1.92।
পারলে একটুখানি শেয়ার করো, ভালো লাগবে। এটাও কিন্তু 15,000 টাকার মধ্যে, এটাও কিন্তু 15,000 টাকার মধ্যে, মাত্র 15,000 টাকার মধ্যে। এর পরেরটাও দেখাবো, আর একটা খুব সুন্দর ফ্লোরাল লকেট, খুব সুন্দর ফ্লোরাল লকেট দেখাবো এর পরেরটাও কালেকশনটাও। এর নিচে একটা ছোট্ট দুলনি দেওয়া, এটাও বেশ সুন্দর একটা কালেকশন। 2 গ্রাম, 2 গ্রাম, পাক্কা 2 গ্রাম, 2 গ্রাম চেন, বেবি চেন এনেছি, দেখতে পাবে 5-6 গ্রামে দেখতে পাবে, 2 গ্রাম, এটা কিন্তু 2 গ্রাম আছে, একদমই পাক্কা 2 গ্রাম ওয়েট আছে। এটাও কিন্তু চলে আসছে 15,000 টাকার মধ্যে, 15,000 টাকার মধ্যে। মেন স্টার্স না, মেন স্টার্স আনিনি আজকে, চলো এবার একটু দেখে নিই। আর একটা লকেট, আমি কিন্তু যেগুলো এনেছি অনেক ডিজাইন এনেছি, একটা জিনিসেরই অনেক ভ্যারিয়েশন এনেছি, বেশি গয়না আনিনি, বাট একটা একটা আইটেমেরই অনেক ডিজাইন এনেছি। 1.74, মানুষের নানান রকম নানান রকম পছন্দ, 1.74 দেখো খুব সুন্দর। আমি কিন্তু অনেকগুলো ডিজাইন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, এটাও কিন্তু 14,000 টাকার মধ্যে, 14,000 টাকার মধ্যে। পাথরের উপর শাখা বাঁধানো আজকে আনিনি, অ্যাকচুয়ালি আমাদের এই দোকানের 4টে মতো কাউন্টার, তো 10,000 টাকার পলা হার বা, হ্যাঁ হ্যাঁ 10,000 টাকার মধ্যে দেখছি, 15-20,000 টাকার মধ্যে এনেছি পলা হার। 1.45, 1.45 দেখো কত সুন্দর ডিজাইন গুলো। এটা কিন্তু মাত্র 12,000 টাকার মধ্যে, 11-12,000 টাকার মধ্যে চলে আসছে। 1.45 এই যে লকেটের ডিজাইনটা ফ্লোরাল রাউন্ডের মধ্যে, খুব সুন্দর লকেটস এর ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা খুব সুন্দর। চেন চার্ম ব্রেসলেট দেখাও প্লিজ, এটা হলেও দেখাও, দাম বলো, আর্জেন্ট আর্জেন্ট হলে একটু কানেক্ট করো আমার এক্সিকিউটিভদের, কারণ আমি সব রকম কালেকশন ধরো এই মুহূর্তে আমি নিয়ে আসিনি। এটা আবার ফিশের মধ্যে 1.82, খুব সুন্দর মিনেকারির কাজ আছে। 1.82 এটা দেখো খুব সুন্দর, এটাও কিন্তু 14,000-15,000 টাকার মধ্যে। হার্ট শেপ লকেট এখানে নেই, এখানে সব বিভিন্ন রকমের এমনি নর্মাল গিফটের লকেট আছে, হার্ট শেপ লকেট স্টকে আছে, আজকে আজকে এই মুহূর্তে আনিনি। 1.67, 1.67 একদমই ডিফারেন্ট দেখতে, ইউনিক দেখতে জিনিসটা। 1.67 বুঝতেই পারছো প্রাইস রেঞ্জ কিরকম আসবে, মোটামুটি 13-14,000 টাকার মধ্যে, 13-14,000 টাকার মধ্যে। 5,000-এর মধ্যে কি চাইছো কানের, হতে পারে, না হওয়ার কিছু নেই। 1.78, 1.78 দেখো, 1.78 এটাও আসছে, একদমই সুন্দর সুন্দর লকেট। এটাও কিন্তু 14-15,000 টাকার মধ্যে, 14-15,000 টাকার মধ্যে। বেবি চেন দেখাবো, বেবি চেন এনেছি, বেবি চেন কালেকশনে আছে। লাস্ট রোতে চলে এসেছি লকেটের, আর 4টে লকেট দেখাবো। এটা এটা আসছে 1.64, খুব সুন্দর একটা কালেকশন এটা আসছে কিন্তু। 1.64 দারুণ দেখতে কালেকশনটা, 1.64 কি সুন্দর দেখো। না আজকে বালা আনিনি, বেশিরভাগ দিনে বালা সীতাহার কান কান ফুল কান ঝুমকো এগুলোই দেখাই, আজকে বালা আনিনি। এটাও কিন্তু 13,000 টাকার মধ্যে, 13,000 টাকার মধ্যে এখন যেটা দেখালাম। নেক্সট দেখাচ্ছি আর একটা গোলের মধ্যে, 2 গ্রাম 20 মিলি, 2 গ্রাম 20 মিলি, 2.020, 2 গ্রাম 20 মিলি। খুব সুন্দর সুন্দর লকেটগুলো, খুব সুন্দর সুন্দর লকেটগুলো। হ্যাঁ গিফট দেওয়ার কানের দুল দেখাবো, 2.02, 2.02 দারুণ দেখতে। গিফটের কানের দুল প্রচুর এনেছি, কানের দুল একটু ধৈর্য ধরে সঙ্গে থাকো, 15-16,000 টাকার মধ্যে আসছে, একটু ধৈর্য ধরে সঙ্গে থাকো। ঝুলানো কানের এনেছি প্রচুর, যেগুলো এখন দেখতে চাইছো কানের এনেছি। 2.13, 2.13 দেখো, 2.13 এবং এটার প্রাইস আসছে মোটামুটি 16-17,000 টাকার মধ্যে, 16-17,000 টাকার মধ্যে। লাস্ট লকেটটা দেখাবো, না ক্রিস্টাল নেকলেসটা রাখি না আমরা, লাস্ট লকেটটা দেখাবো, এরপরে লকেটের কালেকশন শেষ করে অন্য কিছু দেখাবো। 1.71, 1.71 খুব ইউনিক একদম নতুনত্ব দেখতে, দেখো কাস্টিং এর উপর আছে 1.71 এবং এটারও প্রাইস চলে আসছে মোটামুটি 13-14,000 টাকার মধ্যে, 13-14,000 টাকার মধ্যে। আচ্ছা
তুই কি বলছ, ফুল চোকার গুলো দেখাও ওই 25 গ্রামের মধ্যে। অ্যাকচুয়ালি আজকে না, মানে কি বলতো, পৌষ মাস বলে ব্রাইডাল কালেকশনটা আনি না, আজকে একটু লাইট ওয়েট কালেকশন এনেছি। হ্যাঁ, নোস্পিন হলমার্কের আমাদের এখন যা আইটেম দেখছো সব হলমার্ক, নোস্পিন এটা ওটা, ছোট থেকে ছোট আইটেমও হলমার্ক, হলমার্ক ছাড়া কোনো কিছু হবে না, এটাই হচ্ছে ব্যাপার। চলো একটুখানি বলছিলে, দেখবে দেখবে একটু কানের ভ্যারিয়েশন দেখাই, একটুখানি কানের দেখাই, হাতের কাছে যেটা আসছে সেটাই দেখাচ্ছি ধরো মোটামুটি। গিফটের কানের বলছিল, কিন্তু খুব কিউট দেখতে কানের গুলো, কিউট দেখতে, দেখা দেখাই একটুখানি। আউটলেটের অ্যাড্রেস দেবেন কাইন্ডলি, জুয়েলারি গার্ডেন প্রাইভেট লিমিটেড, স্টেশন রোড, স্টেশন বাজার, দুর্গাপুর 713201, নিয়ার দুর্গাপুর রেলওয়ে স্টেশন। দিদি থ্রাস্ট আপনাদের শোরুম ওপেন থাকে কোন দিন বন্ধ থাকে? থ্রাস্টে আমাদের যেটা দুটো আমাদের শোরুম, যেহেতু সিটি সেন্টারটা ওপেন থাকে, এই বাজার দুর্গাপুর বাজারটা বন্ধ থাকে, দুর্গাপুর বাজারটা বন্ধ থাকে, সিটি সেন্টারটা ওপেন থাকে। সিটি সেন্টার তো মানে ডেলি ওপেন থাকে, ওই দিন কোনো দিনই অফ থাকে না, কিন্তু দুর্গাপুর বাজার যেহেতু বন্ধ থাকে তোমার থ্রাস্টে, তাই জন্য থ্রাস্টেটা এই দোকানটা বন্ধ থাকে। একটা খুব খুব কিউট কানে দেখাচ্ছি মোটামুটি 16-17 হাজার টাকার মধ্যে। হ্যাঁ চলো ব্যাক ক্যামেরা করি, নোস্পিন আনিনি, নোস্পিন আনলে দেখিয়ে দিতাম স্ট্যাম্পিং। এই দেখো কত কিউট কানেরটা, কত সুন্দর দেখতে, 2 গ্রাম 140, 2 গ্রাম 140, ছোট্ট একটা ঝুমকো, ছোট্ট একটা ঝুমকো, এই যাচ্ছে কানের, এই যাচ্ছে কানের, খুব সুন্দর 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 ডিজাইনগুলো। এই দেখো প্রত্যেকটা কিন্তু HUID হলমার্কিং করা আছে। এই দেখো ডিজাইনটা এত সুন্দর, এই টাইপের না ছোট ছোট ঝুমকো টাইপের কানের কিন্তু প্রচুর এসছে, প্রচুর এসছে এরকম টাইপের ছোট ছোট ঝুমকো টাইপের কানের। ওই জন্য বলছি একটুখানি মানে স্ক্রিনশট নিতে হবে আর কিনতে হবে, তার জন্য কানেক্ট করতে হবে, ওই জন্য আমি আজকে একটু হাটকে কালেকশনগুলো নিয়ে এসেছি। হ্যাঁ ঝালর কানে দেখাচ্ছি, দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান, একটুখানি ধৈর্য ধরো, আমি যখন বলছি দেখাবো একটুখানি সঙ্গে থাকো, একটা ঘন্টারই তো ব্যাপার ধরো, এমন কিছু তো তোমাদের সময় আমি নেবো না, একটুখানি আমাকে দেখাতে দাও আমার মতন করে। প্রচুর কালেকশন আছে, প্রচুর ভ্যারিয়েশন এনেছি আজকে, মানে একটা জিনিসেরই প্রচুর কালেকশন এনেছি। এইটা দেখো, এইটা খুব সুন্দর, 920 মিলিগ্রাম মাত্র, 920 মিলিগ্রাম, গিফটের কানের দেখো 920 মিলিগ্রাম। এটার প্রাইস আসছে মোটামুটি ওই 7,000 টাকা, 7,000 টাকার মধ্যে, উইদিন 7,000 চলে আসছে গিফটের কানে, যথেষ্ট বড় দেখতে, সুন্দর ছেলার কাজ আছে গিফটের কানে। হ্যাঁ দেখাচ্ছি টিকলি, দেখাচ্ছি বেবি, বেবি টিকলি এনেছি আজকে, বেবি আইটেমস এনেছি, ওই রকমই দেখতে, 1.84 ওই রকমই দেখতে, দেখো ওই একটুখানি ডিফারেন্ট, ওটার বলগুলো একটু বিহাইভ এর মতো ছিল, এটাও খুব সুন্দর দেখতে জিনিসটা, খুব সুন্দর। এই দেখো 1.84, 1.84, মানে আবারও তোমার মাত্র 15,000 টাকার মধ্যে, 15,000 টাকার মধ্যে চলে আসছে, খুব সুন্দর। দেখো মাত্র 15,000 টাকার মধ্যে এত কিউট দেখতে কানেরটা, এত কিউট দেখতে কানেরটা, অনেক কিউট দেখতে, দেখো মানে পড়লে খুব সুন্দর লাগবে দেখতে, ছোট্ট ঝুমকো, ছোট্ট ঝুমকো, মাত্র 15,000-এর মধ্যে, মাত্র 15,000-এর মধ্যে। দেখাই নেক্সট কানেরটা, দেখাই নেক্সট কানেরটাও অনেক সুন্দর, অনেক সুন্দর, 1.62 রুলি বালা, মিনিমাম কত, মিনিমাম মোটামুটি 7 গ্রাম 8 গ্রাম এক পিসের কথা বলছি, থেকে স্টার্টিং পেয়ে যাবে 7-8 গ্রাম থেকে। শিব লকেট না, ওরকম লকেট আনিনি, ও আনলে দেখিয়ে দিতাম, 1.62 আবারও 14-15 হাজার টাকা, 1.62 সরি 13-14, 13-14, 1.62, খুব সুন্দর। দেখো গিফটিং পারপাস কত ভরাট, কত ভরাট দেখতে, ছোট্টর মধ্যে দুর্দান্ত দেখতে কানেরটা। এরপরে কিন্তু একটা খুব মানে অ্যাট্রাক্টিং একটা দেখাবো, 1.79, 1.79 আবারও 15,000 টাকা রেঞ্জের মধ্যে, খুব সুন্দর দেখতে কানেরটা। এটা কিন্তু অনেক মানে কি বলতো ডিমান্ডিং, যেটা দেখুন দেখাচ্ছি অনেক ডিমান্ডিং, 1.79 এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, পারলে একটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নেওয়া, মাত্র 15,000 টাকার মধ্যে, 15,000 টাকার মধ্যে চলে আসছে। এই যে এই কানেরটা, এই কানেরটা চলে আসছে মাত্র 15,000 টাকার মধ্যে।
এরপরে দেখাবো আবারও তোমাদেরই পছন্দের গানের, যেগুলো ধরো তোমরা মানে পছন্দ করো। এই মুহূর্তে স্টকে আছে তাই নিয়ে এসেছি, 1.4 মাত্র ওয়েট আছে, খুব সুন্দর দেখতে, ট্র্যাডিশনাল দেখতে। 1.4 এই যাচ্ছে, এই যাচ্ছে 1.4। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে কানেক্ট করো। এটাও কিন্তু চলে আসছে 10,000, 11,000-এর মধ্যে, 11,000 টাকার মধ্যে, 11,000 টাকার মধ্যে অনলি 1.4, 1.4 সরালাম। এরপর কিন্তু ওটা গিনি স্টাইল দেখালাম, এরপর কিন্তু রিয়েল গিনি কানেরই দেখাবো। 1.62, 1.62 মাত্র 13-14 হাজার টাকার মধ্যে, 13-14 হাজার টাকার মধ্যে। সত্যি দেখো, ভিক্টোরিয়া, কুইন ভিক্টোরিয়ার ছবি, খুব সুন্দর গিনি কানের, গিনি কানের 1.62 যাচ্ছে এটার ওয়েট। দেখো কাছ থেকে, দেখো একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, এত সুন্দর একদম দেখতে জিনিসটা, খুব মানে সাবেকি টাচ আছে। ফার্স্ট ঝুমকোটা কিন্তু একটুখানি আছে তোমার, 2 গ্রাম 140, ওই মোটামুটি 16-17 হাজার টাকার মধ্যে, 16-17 হাজার টাকার মধ্যে। এই যে ফার্স্ট ঝুমকোটা, কি বিউটিফুল দেখতে, কি বিউটিফুল দেখতে জিনিসটা, জাস্ট মানে কানে পড়লে না দুর্দান্ত লাগবে দেখতে, 16-17 হাজার টাকা। আচ্ছা এরপর কানেরটাও দেখাবো, একটা ফ্লোরাল কানের 1.72, আবারও 15,000-এর মধ্যে দেখাচ্ছি। কানের প্রচুর ভ্যারিয়েশন এনেছি, একটু যদি ধৈর্য ধরে দেখতে পারো তাহলে প্রচুর আজকে দেখতে পাবে আমার আমার সাথে আজকে কানের তোমাদেরকে দেখাবো। যাদের সময় আছে একটু সঙ্গে থাকো, এটাই তোমাদেরকে বলবো, আর লাইফটাকে একটু পারলে শেয়ার করো, এটাই রিকোয়েস্ট করবো। 1.72, এই যে 1.72 ফ্লোরাল কানের, কত কিউট দেখতে দেখো জিনিসটা, পারলে লাইফটাকে একটু শেয়ার করো নিজেদের টাইম লাইনে। এটাও কিন্তু 13-14 হাজার টাকার মধ্যে, 13-14 হাজার টাকার মধ্যে। এত সুন্দর দেখো টেক্সচারটা, ফ্লোরাল কানের, ফ্লোরাল কানের। পারলে তোমাদের টাইম লাইনে শেয়ার করো, যত শেয়ার করবে তত আমি আমাদের ভালো হবে, তোমার তোমাদের টাইম লাইনে আরো কিছু লোক ধরো দেখতে পাবে। সবাই তো শেয়ার করলে আমাদের তো একটু ভালো হবেই ধরো। আর লাভ রিয়াক্ট, লাইক রিয়াক্ট এগুলো এক্সপেক্ট করি তোমাদের কাছ থেকে। ওয়াও, এটা কত লাইট ওয়েট দেখো, 1.89, যথেষ্ট বড় দেখতে। দেখো গিফটের কানের বলছিলে, যথেষ্ট বড় দেখতে, বাচ্চাদের বেলকুনির কানের আনিনি গো দেখানোর মতন। 1.89, 1.89 যথেষ্ট বড় দেখতে জিনিসটা, এবং এটার প্রাইস আসছে ওই 15,000 টাকার মধ্যেই, 15,000 টাকার মধ্যেই চলে আসছে। কত সুন্দর সুন্দর দেখো কানের এনেছি। আর একটা ওরকমই ঝোলা প্যাটার্নের দেখাবো, ঝোলা প্যাটার্নের দেখিয়ে নেক্সট অন্য কানের সাথে শিফট করবো। একটুখানি বেবি ইয়াররিংস দেখাবো, এরপরে যেগুলো দেখাবো, খুব সুন্দর দেখতে কিন্তু অ্যাকচুয়ালি এতটা বিউটিফুল জিনিসটা। ওই আগে যেটা দেখালাম 15,000 টাকার মধ্যেই দেখিয়েছি, 1.89। এরপর দেখাবো 2 গ্রাম 180, এটা একটু 15,000 টাকা পেরোবে। এই সুন্দর দেখো ঝুমকোর, ঝুমকো পাতার মতো, ইয়েটা পাতার মতো, 1.2.18, 2.18, 2. আর আজকে একটাও আকশি রানী নিকো, এটা কিন্তু 17,000 টাকার মধ্যে, 17,000 টাকার মধ্যে চলে আসছে। এত সুন্দর দেখতে কানেরটা, এত সুন্দর দেখতে কানেরটা, মাত্র 17,000-এর মধ্যে। ভালো লাগলে একটু স্ক্রিনশটটা নিয়ে রাখো, স্ক্রিনশটটা নিয়ে রাখো। হ্যালো, 30 গ্রামের মধ্যে সিঙ্গেল চুড়, হ্যাঁ হ্যাঁ হবে, কিন্তু আজকে আমি চুড় ওইরকম টাইপের কিছু আনিনি, আজকে একটুখানি কানের ভ্যারিয়েশন এনেছি, লাইট ওয়েটের ভ্যারিয়েশন। 1.1 আজকে যা গয়না এনেছি, কিন্তু দেখতে থাকলে কিন্তু 1 ঘন্টা অনায়াসে কেটে যাবে, কিন্তু খুব সুন্দর। এই যে বাচ্চারাও ইউজ করতে পারো, বড়রাও ইউজ করতে পারো, 1.1 অনলি এটা চলে আসছে, কি সুন্দর দেখতে দেখো কানেরটা। 1.1 এই যাচ্ছে বডিতে কাজ, এটা কিন্তু চলে আসছে মাত্র 8-9 হাজার টাকার মধ্যে, 8-9 হাজার টাকার মধ্যে। এই যাচ্ছে, এই যাচ্ছে তোমার ডিজাইন, তুমি পরে দেখাও কোনটা আমি পরে দেখাবো বলো। এই দেখো একদম বাচ্চাদের, এগুলো কিন্তু হলমার্কেরই, 600 মিলিগ্রাম ওয়েট আছে, 600 মিলিগ্রাম ওয়েট আছে, একদম বাচ্চাদের, একদম বাচ্চাদের। এটা কিন্তু তোমার চলে আসছে ওই 5,000 টাকার মধ্যে, 5,000 টাকার মধ্যে চলে আসছে, একদম বাচ্চাদের পড়ার মতন, 600 মিলিগ্রাম সিম্পল কানের।
রিংয়ের ওপর দেখাও একটু, এই তো দেখাচ্ছি রিংয়ের ওপরেই দেখাচ্ছি তোমাদেরকে, খুব সুন্দর সুন্দর। এরপর যেটা দেখাবো পাইপ রিং দেখাবো একটা, 620 মিলি। এই যে পাইপ রিং, এগুলো তোমরা ওপরের কানেও পড়তে পারো, খুব সুন্দর গেজের ডিজাইনটা, এই যে পরে থাকলে ভালো লাগবে। 620 মিলি বাচ্চাদের কানের বলছিলে, এমন কিছু ওয়েট নেই, প্রত্যেকটা কিন্তু হলমার্ক আইটেম। 620 মিলি, হ্যাঁ দেখো 5,000 টাকার মধ্যে কেউ একজন খুঁজছিলে, এটাও কিন্তু 5,000 টাকার মধ্যেই চলে আসবে, 5,000 টাকার মধ্যেই চলে আসবে জিনিসগুলো। মেয়ে বহুত দিন বাদ লাইভ দেখ রই হো, ইউ আর মোস্ট ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম সীমা সুনীল যাদব, ইউ আর মোস্ট ওয়েলকাম। বহুত আচ্ছা লাগতা হ্যাঁ আপ লোক এসে কমেন্ট করতে হো, যে ভি হম তো বহুত ইন্সপায়ার্ড হতে হ্যাঁ। এরাও দেখো খুব সুন্দর একটা নর্মাল 2 গ্রাম 60 মিলি, 2.06, 2.06, এটার কিন্তু চলে আসছে মোটামুটি ওই 16,000 টাকার মধ্যে, 16,000 টাকার মধ্যে চলে আসছে। রেগুলার ইউজ করতে পারবে বাচ্চাদের কানে, বাচ্চাদের কানে। এরপরে কানেরটা যেটা দেখাবো ওটাতে তোমার ঝুলটা দেখলে, এরপরে কানেরটা যেটা দেখাবো 1 গ্রাম 560, 1 গ্রাম 560, না এই সেফটিপিন ইয়াররিংস আনিনি, 1 গ্রাম 560। দেখো কত সুন্দর সুন্দর কানেরগুলো, এটা চলে আসছে 12,000 টাকার মধ্যে, 12-13,000 টাকার মধ্যে, কি সুন্দর দেখতে। হ্যাঁ এগুলো 22 ক্যারেট সোনা, এগুলো 22 ক্যারেট সোনা, প্রত্যেকটা HYD মার্কিং করা আছে, হলমার্কের HYD মার্কিং করা আছে। এই যাচ্ছে রেগুলার ইউজের বেবি ইয়াররিংসও বলতে পারো বা নিজেরাও ইউজ করতে পারো। এরপর দেখাবো 1 গ্রাম 140-এর একটা, এই দেখো বললাম না এইখানে মার্কিংটা পরিষ্কার, এই দেখো পরিষ্কার, দেখো মার্কিংটা দেখতে পাবে, 6-ডিজিট HYD কোড আর এই যে হলমার্ক 22 ক্যারেট 916, এই যে এখানে দেওয়া আছে। প্রত্যেকটা অর্নামেন্টস আছে, প্রত্যেকটা অর্নামেন্টস, দুটো কানের তো দুটো কানে আলাদা আলাদাই দেওয়া আছে। এই যে এই যাচ্ছে ওপরের কানে, ওয়ান শট অফ ওপরের কানের, ওয়ান শট অফ ওপরের কানে, খুব সুন্দর দেখো এরকম ছেলার কাজ করা আছে, খুব সুন্দর। 1.14 যাচ্ছে এটার ওয়েট, 1.14, মোটামুটি প্রাইস একটা 9,000 টাকার মধ্যে, 9,000 টাকার মধ্যে চলে আসছে। ছোট লকেট দেখালাম জেনের সঙ্গে পড়ার, তনুশ্রী জাস্ট একটু আগেই ছোট্ট ছোট্ট লকেট গুলো দেখিয়ে দিয়েছি জেনের সাথে পড়ার। আচ্ছা আর একটাও দেখাবো, এখানেও প্রত্যেকটাতে 1.56, এটাতেও কিন্তু দুটোতেই তোমার হলমার্কিং আছে। এই যে এই দেখতে পাচ্ছ, এই যে দুটোতেই HYD কোড এখানে, এই যে দেখতে পাচ্ছ আর হলমার্ক, প্রত্যেকটা অর্নামেন্টসে কিন্তু 22 ক্যারেট হলমার্ক। এই যাচ্ছে 1.56, 1.56, এটাও কিন্তু চলে আসছে মোটামুটি 12,000 টাকার মধ্যে, 12,000 টাকার মধ্যে চলে আসছে জিনিসটা। পরে যেটা দেখাবো, বললাম যেমন একটা জিনিসের অনেক ভ্যারিয়েশন এনেছি, 1.99, একটুখানি ঝুলছে, ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে কিনতে পারো। 1.99, রোজই ভারী অর্নামেন্টস আনি তাই একটু লাইট এনেছি, এটাও চলে আসছে মাত্র 15,000 টাকা মধ্যে, মাত্র 15,000 টাকার মধ্যে চলে আসছে এই কানেরটা। সরালাম। এরপরে কানেরটা যেটা দেখাবো খুব সুন্দর দেখতে বলস গুলো, মানে রাজকোটের আছে, 1.97, 1.97, এই দেখো, এই দেখো চলে আসছে 1.97, দারুণ দেখতে জিনিসটা। এটাও কিন্তু প্রায় 15,000 টাকার মধ্যেই পেয়ে যাচ্ছ, মাত্র 15,000 টাকার মধ্যেই পেয়ে যাচ্ছ, খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনটা, খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনটা। নেক্সট দেখাই, একটা ওপরের কানে পড়ার, 1.32, 1.32, এটা কিন্তু আবার ওপরের কানের পড়ার আসছে। এই যাচ্ছে ডিজাইন 1.32, এটা কিন্তু বাচ্চাদেরও পড়াতে পারো, ওপরের কানেও 10,000 টাকার মধ্যে, মাত্র 10,000 টাকার মধ্যে চলে আসছে ডিজাইনটা, ওপরের কানের পড়ার মাত্র 10,000 টাকার মধ্যে।
এরপরের আর একটা ডিজাইন দেখাই, একদম খুব সিম্পল রাজকোটের 1.71, বুঝতেই পারছো, আবারও 14,000 টাকার মধ্যে, একটুখানি বড় আছে, 14,000 টাকার মধ্যে চলে আসছে 1.71। খুব সুন্দর, দেখো ডিজাইনগুলো দুর্দান্ত দেখতে ডিজাইনগুলো, একটুখানি লাভ রিয়াক্ট লাইট রিয়াক্ট এক্সপেক্ট করি তোমাদের কাছ থেকে, তোমরা নিজেরা দিলেই বেশি ভালো হয়। আমার এরকম করে বারবার বেগিং করতে কেমন একটা লাগে, কারণ ভালো লাগলে তোমরা নিজেরাই দেবে, এটাই ন্যাচারালি। 1.44, 1.44, ভালো লাগলে তোমরা ন্যাচারালি নিজেরাই দেবে, ভালো না লাগলে ওরকম করে আমাকে দাও আমাকে দাও বলে আমার চাই চাওয়া জিনিসটা ঠিক লাগে না, মনে হয় তোমাদের ভালো লাগলে তোমরা নিজেরাই করে দেবে আমাকে এই কাজটা। বলি এটা আসছে 11,000 টাকার মধ্যে, 11,000 টাকার মধ্যে, ভালো লাগলে স্ক্রিনশট নাও, ভালো লাগলে স্ক্রিনশট নাও। এরপর একটা সিম্পল দেখাচ্ছি, এরপরটা দেখাচ্ছি, এরপর এরপরে আর একটা আছে, লাস্ট দেখাবো, তারপর অন্য কালেকশনে শিফট করবো। পাইপিং 810 মিলিগ্রাম, নর্মাল সিম্পল পাইপিং, দেখো 810 মিলিগ্রাম আছে, এবং প্রাইস আসছে মোটামুটি 6,000-7,000 টাকার মধ্যে, 6,000-7,000 টাকার মধ্যে, নর্মাল পাইপিং, নর্মাল পাইপিং। এখানেও কিন্তু হলমার্কিং করা আছে, লাইট ওয়েটের ফিঙ্গারিং, হ্যাঁ হ্যাঁ আমি এনেছি লাইট ওয়েটের ফিঙ্গারিং দেখানোর জন্য, একটু সঙ্গে থাকো প্লিজ, আমি তোমাদেরকে এটাই বলছি, রিকোয়েস্ট করছি একটু সঙ্গে থাকো, আমি তাহলে দেখাতে পারবো। 1.92, এরপর যেটা দেখাচ্ছি 1.92, এই দেখো যেটা দেখাচ্ছি 1.92, এটাই কিন্তু লাস্ট কালেকশন এখনকার এটা, এরপর নেক্সট অর্নামেন্টসে শিফট করবো, নেক্সট অর্নামেন্টসে শিফট করবো। এটা কিন্তু 15,000 টাকার মধ্যে, এটাও কিন্তু 15,000 টাকার মধ্যে, 1.92। অ্যাকচুয়ালি দেখো কাউন্টার থেকে আইটেম তুলে এনেছি, তো আমাকে 1 মিনিট তোমরা টাইম দাও, আমি একটু ফোন করে যে যে অর্নামেন্টসগুলো দেখিয়ে দিয়েছি সেগুলো একটুখানি কাউন্টারে ফেরত পাঠিয়ে দিই, কাউন্টারে ফেরত পাঠিয়ে দিই, কারণ কাস্টমার চলে আসছে, ধরো রবিবার, রবিবারের বাজার মানে, হ্যাঁ একটুখানি কাউকে পাঠাও ভিতরে, হ্যাঁ রবিবারের বাজার মানে বুঝতেই পারছো যে মানে সবাই কিনতে আসে, সবার ছুটি মানে আমাদের ব্যবসা, মানে সবার ছুটি মানে আমাদের ব্যবসা, লোকের ছুটির দিনে আমাদের ব্যবসা হয়, তো সেটা তো তোমরা জানোই ধরো। তো চলো আমি একটু একটু কটা জিনিস পাঠিয়ে দিই, 103 দিয়ে দাও না, লাইটটা চলছে, হ্যাঁ একটুখানি তাড়াতাড়ি করো, জিনিসগুলো নিয়ে নাও, এটা নাও 103, আর এটা নাও 103। আমি একটু জিনিসগুলো পাঠিয়ে তোমাদের সঙ্গে 2 গ্রামের ওপর কানের টপস, হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি, একটু আগেই দেখালাম কানের টপস দেখিয়ে দিয়েছি, তোমরা রেকর্ডেড লাইফটা দেখে ভালো হবে জিনিসটা, রেকর্ডেড লাইফটা যখন দেখবে ভালো হবে জিনিসটা। চলো এবারে আর একটুখানি অন্য টাইপের জিনিস দেখে নি, বলছিলে ঝোলা কানের দেখবে, ঝোলা কানের দেখবে, তো একটুখানি ঝোলা কানের তোমাদের দেখিয়ে দিই উইদিন বাজেট, চুরপলা, হ্যাঁ সবই অ্যাভেলেবেল, এত বড় দোকানে অনেক আইটেম অ্যাভেলেবেল। তো আজকে একটুখানি লাইট ওয়েট কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি, লাভ রিং না লাভ রিং আনিনি, পলা বাঁধানো না পলা বাঁধানো আনিনি, দেখো কি এনেছি, ভালো লাগবে আশা করি। তোমরা রেগুলার যেগুলো কমেন্ট করো সেগুলো তো মোটামুটি মঙ্গলবার দিন, মেকিং চার্জেস আমাদের স্টার্টিং রেঞ্জ 16% অনওয়ার্ডস, যত গয়নার ওজন কমবে মেকিংটা বাড়ে, আর যত গয়নার ওজন বাড়ে তখন মেকিংটা কমে। তো চলো একটুখানি মানে লাইট ওয়েটের কিছু কানের দেখিয়ে নি, কানের দেখিয়ে নি, দুল দুল মানে ফ্যান্সি দুল যেগুলো বলছিলে, একদম 2 গ্রাম 120, মানে এইরকম লাইট ওয়েটের কিছু দুল দেখে নি। চলো ব্যাক ক্যামেরা করি আর তোমাদের সঙ্গে শেয়ার করে নি আমার গয়নাগুলো, গয়নাগুলো রিংটাও দেখাবো, রিংটাও দেখাবো, একটু একটু ধৈর্য ধরো, আমি জাস্ট করে দেখিয়ে দিই, ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা একটুখানি ধৈর্য ধরে সঙ্গে থাকো, 1 ঘন্টারই তো ব্যাপার, 1 ঘন্টায় একটুখানি দেখো যার যেটা ভালো লাগছে। 2 গ্রাম 120, 2 গ্রাম 120, না হুক নোজ, নোজ পিন আনিনি আজকে, মোটামুটি 16,000 টাকা, 16,000 টাকায় দেখো গিফট করার জন্য কত সুন্দর দুল দুল, ঝোলা দুল, ঝোলা দুল, দেখো এগুলো কিন্তু সব নতুন আইটেম এসছে আমাদের কাছে, নতুন আইটেম এসছে। বেবি ইয়ারিং মোটামুটি আমি দেখালাম 5,000 থেকে দেখালাম, 5,000 স্টার্টিং অনওয়ার্ডস, 5,000 রেঞ্জে দেখিয়েছি আজকে, দেখিয়েছি মোট কথা লাইভে আমি। বেবিরা তো সেরকম পড়ে না ভারী, ওই রিংয়ের মধ্যেই পড়ে। এরপরে যেটা দেখাচ্ছি 1 গ্রাম 790 অনলি,
1.790 ঝোলার মধ্যে 1.790 এটাও কিন্তু চলে আসছে ওই 14,000 টাকার মধ্যে, 14,000 টাকার মধ্যে চলে আসছে। কি সুন্দর দেখতে দেখো জিনিসটা, একটা দুর্দান্ত দেখতে কালেকশন। গিফট আইটেমস দেখি 10K-র মধ্যে, গিফট আইটেমসই দেখাচ্ছি এখন। দামটা তো দেখো, আগে এগুলোই 10K-র মধ্যে চলে আসতো, দামটা 60,000 টাকা হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। দেখো গিফট আইটেমস বলো বা কানের বলো, যাই বলো না কেন, চলো দেখে নাও একটুখানি ওয়ান বাই ওয়ান। 1.94 দেখো কত সুন্দর দেখতে জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস চোখ ফেরানো যাবে না এত সুন্দর দেখতে। এটাও চলে আসছে 15,000 টাকার মধ্যে, 15,000 টাকার মধ্যে। পার্ল শোকার তো আনিনি আজকে, আজকে মঙ্গলসূত্র এনেছি, একটু বেবি আইটেমস এনেছি। চলো ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি, যে যেরকম যেরকম বাক্স হাতের কাছে পাচ্ছি সেরকম সেরকম তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। একটুখানি দেখিয়ে নাই, একটুখানি দেখিয়ে নিই। খুব সুন্দর কালেকশনগুলো এসেছে, তাই জন্য তোমাদেরকে ভাবলাম শেয়ার করি। রোজই তো সীতাহার আর বালা কিছু দেখাই কালেকশন, তাই জন্যই ভাবলাম আজকে একটুখানি এই কালেকশনগুলো শেয়ার করি। এইগুলোরও কমেন্টস আসে আমার কাছে, তো যারা করো কমেন্টস তারা একটু আমাকে সাপোর্ট করো বা সময়টা আমার উপর দাও, ভালো লাগবে আমারও। 1.96 আবারও 15,000 টাকার মধ্যে, 1.96 কি সুন্দর দেখো জিনিসটা দেখতে। একটা খুব সুন্দর হার্ট শেপের পাশা আর নিচে এরকম বরফির মধ্যে ডিজাইন যাচ্ছে, বরফির মধ্যে ডিজাইন। পার্লের ইয়াররিংস আছে প্লিজ জানান, আছে সিটি সেন্টারে দুটো জোড়া পার্লের ইয়াররিংস আছে, একটু লংয়ের মধ্যে, যেগুলো যেরকম আমার মনে হয় তুমি চাইছো। এইখানে এখানে তো নর্মাল পার্লের ইয়াররিংস আছে, ওই বসা যেগুলো। আচ্ছা এরপরে যেটা দেখাই, 2 গ্রাম 70 মিলি, এটা কিন্তু আবার 16,000 টাকার মধ্যে, 2 গ্রাম 70 মিলি, 2 গ্রাম 70 মিলি মতো আছে। দেখো খুব সুন্দর ডিজাইনগুলো, দেখো পার্লের ইয়াররিং তো এখানে দেখাতে পারবো না, সিটি সেন্টারে আছে। মেকিং চার্জ 16% থেকে স্টার্টিং, যত ওজন কম হবে তত মেকিং বেশি আসবে, আর যত ওজন বেশি হবে তত মেকিং কম আসবে, এই হচ্ছে মেকিং চার্জের ব্যাপার। এই যাচ্ছে এটা, এই আসছে 2.07, তার মানে কিন্তু এটা নয় যে লাইভে বলেছে এগুলো 16%, এগুলো কিন্তু 16% কোনোদিনই আসবে না। ওজন দেখো 2.07, লাইভ আমি একদম বলছি না যে এগুলো 16% মেকিং, আমি কিন্তু লাইভে বলে দিচ্ছি মেকিং চার্জ স্টার্টিং রেঞ্জ 16%, আর আমাদের যত ওজন বেশি থাকবে তত কম মেকিং হবে, আর যত ওজন কম থাকবে ততটা মেকিংটা একটুখানি বেড়ে যায় আস্তে আস্তে, আমি এটাই বলছি কিন্তু বারবার করে লাইভে, লাইভে কিন্তু একবারও বলিনি এগুলো 16%। আচ্ছা এরপর দেখো, এরপর দেখো এইটাও দেখো 2.06, আর এই যে প্রাইস গুলো বলছি মেকিং জিএসটি সব কিছু নিয়ে, কিন্তু সব রকম চার্জেস নিয়েই বলছি, মোটামুটি আবারও এটা 16,000 টাকা, 16,000 টাকার মধ্যে, 16,000 টাকার মধ্যে। কি সুন্দর দেখো জিনিসটা, কি সুন্দর, এরকম প্রচুর ভ্যারিয়েশন এনেছি, প্রচুর ভ্যারিয়েশন এনেছি। একটুখানি সঙ্গে যদি সময় দিয়ে দেখতে পারো তাহলে স্ক্রিনশট নিয়ে কিনতেও পারবে, শুধু তো দেখার জন্য নয়, কারণ যেহেতু আমাদের ডেলিভারি পার্টনার ব্লু ডট কোম্পানি, আমরা ব্লু ডট কোম্পানি থ্রু অনলাইন ডেলিভারি করি অল ওভার ইন্ডিয়াতে, অল ওভার ইন্ডিয়াতে। 1.79, কত কিউট দেখতে জিনিসটা, মোটামুটি 14,000 টাকার মধ্যে, 14,000 টাকার মধ্যে, অ্যাপ্রক্সিমেটলি 14,000 টাকার মধ্যে। নেক্সট দেখাই, একটা স্কোয়ারের মধ্যে দেখাবো, এবং প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা থেকে একদম ইউনিক আর একদম ডিফারেন্ট, কোনোটার সঙ্গে কোনোটার কিন্তু মিলিয়ে নেই, এত সুন্দর সুন্দর জিনিসগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল। আরও দেখাবো, আরও দেখাবো, প্রচুর কালেকশন এনেছি, একটু ধৈর্য ধরে সঙ্গে থাকলে তাহলে শান্তি মনে দেখতে পাবে। 2.01 দেখো স্কোয়ারের মধ্যে, যেমন বললাম এটা 15,000 টাকা পেরোবে, এটা মোটামুটি 16,000 টাকার মধ্যেই আসবে, 16,000 টাকার মধ্যে, 15,000+ আসবে, 15,000+। নেক্সট দেখাবো, আবারও দেখাবো একটা তোমার স্কোয়ারের মধ্যে, স্কোয়ার নয় বরফির মধ্যে, এটা স্কোয়ার দেখালাম, এরপরটা আবার বরফির মধ্যে ট্রায়াঙ্গেল পাশাটা আছে, মাত্র 15,000 টাকার মধ্যে, 1.85,
1.85 কি সুন্দর, দেখো প্রত্যেকটা প্রচন্ড সুন্দর। বলেছিলে না ঝোলার মধ্যে দেখবো, 2 গ্রামের মধ্যে কানের দেখান, তাই সুন্দর দেখো জিনিসটা, 2 গ্রামের মধ্যে কানের ঝোলার মধ্যে। এগুলো কিন্তু আবার নেক্সট দিন লাইভে দেখতে পাবে না, তখন আবার এগুলো মিস করবে, তখন বলবে এটা দেখান এটা দেখান। আজকে কিন্তু দেখাচ্ছি অনেকটা স্টক, অনেকটা স্টক, আর খুব সুন্দরভাবে আমি জিনিসগুলো একদম নিউ ইন স্টক আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরপর কিন্তু এতক্ষণ স্কোয়ার, তারপর বরফি, এরপর দেখাবো একটুখানি গোলের মধ্যে 15। আজকে সীতাহার নেই আজকে, মানে ইয়েতে আজকে আছে, এমনি এই লাইট ওয়েটের কালেকশনটাই বেশিটা আছে আজকে। 2.11, 2.11, ওয়াও কি দারুণ, 16,000 টাকার মধ্যে। এই দেখো কানবালা, কানবালা প্যাটার্নের, কানবালা কানবালা প্যাটার্নের কি সুন্দর দেখো জিনিসটা, এত দুর্দান্ত একটা কম্বিনেশন কানবালা প্যাটার্নের, কি সুন্দর দেখো। ভালো লাগলে একটু লাভ লাইক দিয়ে রেসপন্স করো, তোমরা লাভ লাইক দিলে আমি বুঝতে পারি তোমাদের ভালো লাগছে কি খারাপ লাগছে, বা যারাই দেখছো তাদের কেমন লাগছে, কেমনভাবে জিনিসটা তোমরা এনজয় করছো, জিনিসটাকে কতটা, আমার লাইফটাকে কতটা তোমরা এনজয় করছো। 1.84, 1.84 এই যাচ্ছে তোমার, আর একটা হার্ট শেপের ডিজাইন 1.84 এই যাচ্ছে। আগের দিন লাইভে দেখিয়েছি 14,000 টাকার মধ্যে, 14,000 টাকার মধ্যে। এই খুব সুন্দর দেখো, হার্ট শেপের, নিচ থেকে হার্ট শেপের, দারুণ দেখতে কানের গুলো। পার্ল মান্তাস আগের দিন লাইভে দেখিয়েছি, আজকে পার্ল কালেকশন কিছু আনিনি, একটু ধৈর্য ধরে থাকো, দেখো অনেক নতুন 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 কালেকশন দেখতে পাবে, অনেক নতুন নতুন কালেকশন। এরপর যেটা দেখাবো আবার 2.1, এটা আবার একটুখানি দুলের মতো দেখতে, মানে 16,000 টাকার মধ্যে। 2.1 একটুখানি দুলের মতো ভ্যারিয়েশনটা দেখো, একটুখানি দুল দুল টাইপের। 2.1 আবারও আর একটা নতুন দেখে স্কোয়ার কালেকশন নিয়ে আসবো, দেখো ভালো লাগলে দেখলে কিনতে হবে এরকম ব্যাপার নেই, কারণ তোমরা এই যে তোমাদের মূল্যবান সময় আমাকে দিচ্ছ, আমার লাইভ দেখছো, তার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে। কারণ সবসময় মানুষের কেনার ব্যাপার থাকে না, হ্যাঁ কিন্তু একটা কি আইডিয়া পাওয়া যায় যে এই ধরনের জিনিস আসতে পারে এত গ্রামের মধ্যে। 1.94, মঙ্গলসূত্র চেন দিয়ে উইদাউট পেন্ডেন্ট, হ্যাঁ হ্যাঁ এনেছি এনেছি, ওই রকম মঙ্গলসূত্র এনেছি। একটু ওয়েট করো, দেখাতে আমার আজকে একটু টাইম লাগছে, কারণ এত সুন্দর সুন্দর কালেকশন, ফট করে দেখিয়ে যদি সরিয়ে দিই 1 মিনিটের মধ্যে, তাহলে তোমরা ভালো করে দেখতেও পাবে না, বুঝতেও পারবে না। এটাও যেটা দেখালাম সেটাও কিন্তু তোমার দেখালাম 15,000-এর মধ্যে। আবার 2.08 দেখাবো, গোলের মধ্যে দেখাবো কালেকশনটা, কালেকশনটা আবার গোলের মধ্যে, এটা কিন্তু আবার 16,000 টাকার মধ্যে। কি সুন্দর দেখো, কি সুন্দর কানবালা, কানবালা কাউকে দেবেও না বিয়েতে গিফট, সে বলবো বাবু কি সুন্দর দিচ্ছে কানবালা, ছোট্ট কানবালা। আর সবসময় দেখবে ভারী গয়না পরাও যায় না সবসময়, তা এইগুলোও কিন্তু না, যখন মানে মাঝে মাঝে লোকে মানে খুব মানে অ্যাট্রাকটিভ, এগুলো কিন্তু এগুলো এমন নয় যে এগুলো মানে লাইট ওয়েট বলে ইয়ে হয় না, এগুলো খুব অ্যাট্রাকটিভ, লোকে অনেক পছন্দ করে এগুলো দেখবে। এরপরও আবার আর একটা গোলের মধ্যে দেখাচ্ছি, গোলের মধ্যে দেখাচ্ছি। সবসময় ভারী গয়না দেখবে সব ড্রেসের সঙ্গে যায়ও না, একটা নর্মাল তুমি দেখো না ইয়েতে যাবে, ধরো গায়ে হলুদের ইয়েতে, সেখানে অত বড় ঝুমকো তখন তোমারই কেমন লাগবে, 1.0 ব্রাইডের থেকে তোমার ঝুমকো বেশি বড় হয়ে যাবে। তো ওই কারণে মাঝে মাঝে দেখবে এগুলোরও দরকার পড়ে, এগুলোরও দরকার পড়ে। তো এইরকম যখন গিফট কেউ পায় তখন ব্রাইডও মোটামুটি এরকম ছোট ছোট অকেশনে ছোট ছোট পড়তে পারে, ধরো 1.88, 1.88 এটাও মনে বুঝতে পারছো, ওই 14-15 রেঞ্জ, 14-15। এত সুন্দর সুন্দর আজকে কানের গুলো দেখাচ্ছি, আজকে যেন মোটামুটি মিস করছো, ধরো যে হ্যাঁ পরে দেখে নেবো, পুরোটাই মিস যাচ্ছে। পরের দিন যখন ওয়েডিং প্যাকেজ, এখন যা অবস্থা মোটামুটি দেখো, প্যাকেজ তো দেখো তুমি যেমন কিনবে সেরকম হবে, প্যাকেজ তো অনেকভাবেই করা যায়, কিন্তু একটু মোটামুটি প্যাকেজ 5-6 হাজারের নিচে প্যাকেজ আসা খুব মুশকিল, একটু কিছু তো হাত দেবে, ওয়েডিং তো একটুখানি নেবে ব্যাস হয়ে গেল। হ্যাঁ এবারে যদি তুমি পার্ল বা পলা দিয়ে কভার আপ করতে চাও ওয়েডিং প্যাকেজ,
চলে আসবে 1-2 লাখ টাকায়, কোনো অসুবিধা নেই। 1.93 আবারও মাত্র 15,000 টাকার মধ্যে, 15,000 টাকার মধ্যে। কারণ এখন অনেক অপশন বেরিয়ে গেছে, পার্লেরও সীতাহার হয়, পলারও সীতাহার হয়। এখন যদি তুমি ওয়েডিং প্যাকেজটা সেই রকম অনুপাতে নিতে চাও, সুন্দর 1-2 লাখ টাকায় সুন্দর ওয়েডিং প্যাকেজ তোমার চলে আসবে। কিন্তু যদি ওয়েডিং এর মতো ওয়েডিং প্যাকেজ নিতে চাও, কোনো মতেই মানে সম্ভবই নয় ওয়েডিং এর মতো ওয়েডিং প্যাকেজ নিতে গেলে। দিদি আগেরটা একবার দেখাও, এইটা তো 1.93, যেটা 3 গ্রামে নোয়া দেখাবেন না গো, আজকে নোয়া শাখা পলা বালা হার ওইগুলো কিছু আনিনি, এইগুলো এনেছি, এইগুলো এনেছি, মানে কিছু মনে করো না, না বললাম বলে আমি দেখাবো তোমার রিকোয়েস্টটা এই যে পাচ্ছি। আর থ্যাংক ইউ এখানে কমেন্ট করার জন্য, তোমরা যত কমেন্ট করবে আমার সঙ্গে তোমার ইন্টারাকশনটা বেশি হবে। হ্যাঁ হয়তো মেবি আমি আজকে দেখাতে পারছি না, বাট এমন নয় যে দেখাবো না, বাট দেখাবো একটুখানি যখন লাইভ করবো। 1 ঘন্টাই তো তোমার সারাদিনের, 1 ঘন্টা আমাকে নয় দেবে, তোমার সারাদিনের 1 ঘন্টা নয় আমাকেই দেবে, একটু সম্পর্ক নয় আমার সঙ্গেই গড়ে উঠুক, তাও আবার লাইভে লাইভে। চলো 2 গ্রাম 80 মিলি, আবারও 16,000 টাকার মধ্যে। কি সুন্দর, দেখো কানেরগুলো কি সুন্দর, কানেরগুলো 16,000 টাকার মধ্যে, 16,000 টাকার মধ্যে খুব সুন্দর, খুব সুন্দর কানের গুলো। আর লাস্ট কানেরটা এরকম ঝোলা দেখাবো, এরপর অন্য অর্নামেন্টস আবার শিফট করব। লাস্ট একটা একটু হালকার মধ্যে চোকার টাইপের দেখাবেন। সুমি প্লিজ কিছু মনে করো না, আজকে আমি সত্যি আনিনি। হ্যাঁ নিশ্চয়ই দেখাবো, তোমরা, আমি বুঝতে পারি তোমাদেরও মেন্টালিটিটা কি হয়, যে একটু দেখতে চাইছি যাইটাই বলছি সেটাই বলছে আনিনি। কিন্তু সিরিয়াসলি যেহেতু ওয়ান স্টপ যদি স্টোর হতো তাহলে আমি ঘুরে ঘুরে দেখাতে পারতাম। এখানে অনেকগুলো কাউন্টার, 2.16, আর তাই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করি যে এটা কিন্তু 17,000 টাকা, 17,000 টাকার মধ্যে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করি যে কারণে যে একটু আমাকে আমার জায়গাটা বোঝো। আর মানে আমি আনিনি মানে সিরিয়াসলি দেখাবো না। 16K কানেরটা একবার ধরো SS নেবো, মানে দেখাবো না এরকম কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে মানে আমি আনতে পারছি না, কারণ অনেকগুলো কাউন্টার, আর ও কাউন্টার থেকে সব আইটেম তুলে আনা সম্ভব নয়। কাস্টমার আসে, কাস্টমার আসলে যদি এবারে দেখবে তো আপনার দেওয়া প্রত্যেকটা জুয়েলারি পোস্ট আমি দেখি, আপনার জুয়েলারি ফটোর মধ্যে গ্রামটা দেন না কেন, জুয়েলারি ফটোর মধ্যে গ্রামটা কিন্তু দেওয়া থাকে। একটু যদি বুদ্ধি করে দেখো অবশ্যই বুঝতে পারবে, জুয়েলারি ফটো প্রত্যেকটা জুয়েলারি ফটোতে গ্রামটা কিন্তু দেওয়াই থাকে। কারণ আমরা মনে রাখতে পারি না, আমরাও কিন্তু ওই ফটো দেখেই তোমাদেরকে বলি যে কত গ্রাম কি না, প্রত্যেকটা জুয়েলারিতে মেনশন করা থাকে, এই দেখো এইটা বলছিল তো SS নেবে, 16,000 টাকা মোটামুটি বললাম। দেখো দি যদি অনলাইন অর্ডার করি কয় দিনের মধ্যে পাওয়া যাবে? হ্যাঁ বিষ্ণুপুর, শোনো আমাদের এখানে, আমরা দুর্গাপুরে থাকি, আমাদের এখান থেকে কলকাতা পৌঁছাতে যতটুকু টাইম লাগে, কারণ কলকাতায় ব্লু ডার্ট কোম্পানির যে মানে ইয়েটা আছে, তো এবারে কলকাতায় পৌঁছে 1 দিন কি 2 দিনের মধ্যে তোমার কাছে চলে যায়। তার জন্য আমরা তোমাকে ইয়ে দেবো, ট্র্যাকিং আইডি দেবো, যাতে তুমি ট্র্যাক করতে পারো, দাঁড়ো এটা আবার পাঠিয়ে দিই, এটা না, হ্যাঁ কাউকে পাঠিয়ে দাও, এটা না পাঠালে হবে না, সব কাউন্টারের ব্যাপার বুঝতে পারছো তো, কাউন্টার কাস্টমার চলে আসবে। স্কোয়ার তো অনেকগুলো আছে, দাঁড়ো স্কোয়ার, না তুমি ঠিক বলেছ, আমি খেয়াল করিনি, তুমি অনেক মন দিয়ে দেখেছ, স্কোয়ার দুটোই আছে, রাইট, দাঁড়ো এই যে এটা একটা স্কোয়ার, আর আর এই যে এইটা একটা স্কোয়ার, এই যে স্কোয়ার দুটো, এটা একটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার, এই দেখো আমার কাছে নিতে চলে এসছে। একটু একটুখানি
একটুখানি। আচ্ছা বলছি, এই ধরনের 13K 14K কিছু হবে না? হ্যাঁ এগুলো তো ওই রকমই দাম, মানে 13K 14K এক একটা এক এক রকম প্রাইস রেঞ্জ, এক একটা এক এক রকম প্রাইস রেঞ্জ, ওই রকমই দাম এগুলো, 15,000 টাকার মধ্যে, মানে এক একটা এক এক রকমের মধ্যে চলে আসছে। ধরো বেশিরভাগটাই 2 গ্রামের মধ্যেই আছে, ওই রকমই আছে। আচ্ছা এটা 103 দাদা, এটা 103 দিদি তোমার কাছে, বন্ধ করে দাও দিদি, তোমার কাছে মান্থলি ইনস্টলমেন্ট সিস্টেম আছে? হ্যাঁ হ্যাঁ মান্থলি ইনস্টলমেন্ট সিস্টেম আছে। ত্রিপুরাতে ডেলিভারি হবে কি? হ্যাঁ হবে জয়তি চৌধুরী, মানে আমাদের থ্রু আউট ইন্ডিয়াতেই ডেলিভারি আছে। শুধু একটু আমার, দেখো স্ক্রিনে ডিসক্রিপশনে দেওয়া আছে, 6টা নাম্বার দেওয়া আছে, যে কোনো কাউকে কানেক্ট করো, এনিবাড়ি তোমাকে ফার্দার গাইডেন্স দিয়ে দেবে। আচ্ছা এরপর একটুখানি একটু অন্য অর্নামেন্টস দেখাই তোমাদেরকে, কানেরটা দেখাবো, আবারও কানের আছে, কানের আছে, কানের আবারও দেখাবো। হ্যাঁ তার আগে একটুখানি তোমাদেরকে না, বেবি আংটি অনেক অনেক কমেন্টস আসে আমার কাছে বেবি আংটি, ঠিক আছে, মোটামুটি 500 থেকে স্টার্টিং ইনস্টলমেন্ট যেটা। বেবি আংটি আমার কাছে অনেক কমেন্টস আছে, একটু বেবি আংটি দেখাবো। সুমদের শোরুমে ডায়মন্ড নোজ পিস স্টার্টিং কত থেকে আমার নেওয়ার আছে? মোটামুটি 4-5 হাজার থেকে স্টার্টিং পেয়ে যাবে, 4-5 হাজার থেকে স্টার্টিং পেয়ে যাবে। 6-7 গ্রামের মধ্যে চেন এনেছি, 6-7 গ্রামের মধ্যে চেন। চলো আগে তাহলে চেনটা দেখে নিই, অনেক সুন্দর তোমরা বলছো চেন দেখবে, তারপর তাহলে এই বক্সগুলো আবার দেখাবো, ঠিক আছে। 29 জানুয়ারি আগে আমার দাদার বিয়ে আসে, তার আগে নেব। হ্যাঁ নি নাও এক্ষুনি, আমার লাইভে চলাকালীন ওইখানে যে কোনো একটা নাম্বারে কানেক্ট করে নাও। দেখো প্রচুর সুন্দর সুন্দর কালেকশন তোমায় দেখাবে, তুমি অনেক ভালো ভালো কালেকশনও পেয়ে যাবে, অতগুলো নাম্বার আছে, যে কোনো নাম্বারে কানেক্ট করে নাও। তুমি কি আজ ডায়মন্ডের কিছু দেখাবে? না বাবলি, আজকে আমি ডায়মন্ডের কিছু আনিনি, না জ্যোতির্ময় মুখপলাও আনিনি। চলো একটুখানি 6-7 গ্রামের চেন দেখে নি, বাট শর্ট লেন্থ চেনগুলো কিন্তু 16-17 ইঞ্চি শর্ট লেন্থ। হ্যাঁ তো চলো ব্যাক ক্যামেরা করি, ব্যাক ক্যামেরা করি, দেখিনি। এই যাচ্ছে 6.42, দেখো চেন, এই যে 6.42, 16 ইঞ্চি মতো আছে। বেবি চেন হিসেবে ইউজ করা যেতে পারে, একটু শর্ট চেন হিসেবে ইউজ করা যেতে পারে। গোট চেন দেখো খুব সুন্দর, এটা কিন্তু চলে আসছে মোটামুটি 6.42, মোটামুটি একটা এস্টিমেট দিচ্ছি। গোটশেন এটা 16 ইঞ্চি 50,000 টাকার মধ্যে, 50,000 টাকার মধ্যে চলে আসছে। এগুলো কিন্তু রেগুলার ইউজ করতে পারো, বেবি চেন অ্যাজ ওয়েল অ্যাজ শর্ট চেন হিসাবে। এরপর যেটা দেখাবো চেন সেটা দেখাবো, তারপর তোমাদেরকে সিকেও দেখাবো, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ মধুমিতা কেশ, খুব ভালো লাগছে কমেন্টস করছো। 6.2, এই দেখো 6.2, এটাও চলে আসছে 16 ইঞ্চি মতো, 6.2, খুব সুন্দর দেখতে চেনটা সিকেও। মোটামুটি একটা প্রাইস আসছে ওই তোমার 47,000-এর মধ্যে, 47,000-এর মধ্যে চলে আসছে এই চেনটা। ভালো লাগলে স্ক্রিনশটগুলো নিয়ে ফেলো চটাপট করে। নেক্সট চেন দেখাই, আবারও নেক্সট চেন দেখাই, অনেক অর্নামেন্টস এনেছি আজকে, একটু সঙ্গে থাকো তাহলেই দেখতে পাবে। 5.89 নেক্সট চেনটা, 5.89 এই যে, এই যাচ্ছে দেখো, একটু ডিজাইন করা, দেখো ডিজাইন করা, এটাও কিন্তু চলে আসছে 15 ইঞ্চি, একদম শর্ট চেন 15 ইঞ্চি, এটা যাচ্ছে 5.89, 15 ইঞ্চির একদম শর্ট চেন 5.89, মোটামুটি প্রাইস আসছে 45,000 টাকার মধ্যে, 45,000 টাকার মধ্যে চলে আসছে এই সুন্দর ডিজাইন করা চেনটা। আমার ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ভালো, চলো নেক্সট চেনটা দেখাই, ইংলিশ চেন দেখাবো 6.74। এরপর যেটা দেখাচ্ছি এটা কিন্তু আবার 17 ইঞ্চি আছে, 6.74, 17 ইঞ্চি, এই যে ইংলিশ চেন 6.74, মোটামুটি একটা প্রাইস বলছি তোমাদেরকে, যেটা আনুমানিক আসতে পারে 50,000+, 51,000-এর মধ্যে, উইদিন 51,000, 17 ইঞ্চি আছে।
দিদি তিনটে চেনটা একবার দেখাবে, এসএস নেব। শাড়ির চেনটা একবার দেখাবে, এসএস নেব। আচ্ছা ঠিক আছে, দেখো 5.89, 5.89, এই যে এসএস নাও, শাড়ির চেনটা এই যে 5.89, খুব সুন্দর দেখতে, খুব খুব সুন্দর দেখতে, দেখো। ওকে সরালাম, প্লিজ ঝুমকো দেখিও বারোগ্রামের মধ্যে। মৌনিতা, থ্যাংকস ফর জয়নিং দ্য লাইভ অ্যান্ড ওয়াচিং দ্য লাইভ। বাট মৌনিতা, আমি আজকে না ওইভাবে আনিনি জিনিসগুলো, আজকে দেখো আমি কাউন্টারে নেই, আমি একটা জায়গায় বসে লাইভ করছি। তো প্লিজ তোমার রিকোয়েস্ট আমি রাখার চেষ্টা করব। রূপা সাহা, আজকে নোয়া, এগুলো আনিনি, আজকে এই টাইপেরগুলো এনেছি। 5.18, 5.18, এইটাও দেখো খুব সুন্দর কমল কাঠি চেন, 17 ইঞ্চি আছে, 5.18 কমল কাঠি চেন, 5.18 খুব সুন্দর, 17 ইঞ্চি মতো আছে। এটা একটুখানি আমি একটুখানি তোমাদেরকে দাম আসছে 40,000-এর মধ্যে, 40,000 টাকার মধ্যে, মাত্র 39-40,000 টাকার মধ্যে আসছে। মঙ্গলসূত্র দেখাও, হ্যাঁ শতাব্দী দত্তা, আমি মঙ্গলসূত্র দেখাবো, জাস্ট চেন্সগুলো একটু দেখিয়ে নিই, তারপর মঙ্গলসূত্রটা, কম ওজনের মঙ্গলসূত্র হবে, হ্যাঁ হবে সুমানা দত্তা। দিদি ভাই পারলে সীতাহার, সরি অর্চনা ভৌমিক, পারলে সীতাহার আমি আজকে আনিনি। এটা আবার দেখো খুব লাইট ওয়েটের মধ্যে, মেশিন চেন, 1 শর্ট অফ, এটা চলে আসছে 17 ইঞ্চির, খুব লাইট ওয়েটের মধ্যে, 3.4, 3.4, 17 ইঞ্চি মতো আছে, মাত্র 25-26 হাজার টাকা, 25-26 হাজার টাকায় চলে আসছে 17 ইঞ্চির মেশিন চেন। সরালাম সরালাম, এরপর দেখাই, এরপর দেখাই আর একটা টাইপের চেন, আর একটা টাইপের চেন দেখাও, এর একটা মেশিন চেন টাইপেরই দেখাচ্ছি, কিন্তু শক্তপোক্ত, 6.92, প্রায় 7 গ্রাম ওজন আছে, যথেষ্ট মোটা, এটা কিন্তু 16 ইঞ্চি মতো মাপ আছে, 6.92, প্রায় 7 গ্রামের কাছাকাছি, এবং এটার প্রাইস আসছে মোটামুটি 51-52 হাজার টাকা, 52-53 হাজার টাকার মধ্যে। আচ্ছা এরপর দেখাবো আমার লাস্ট চেনটা, ডিস্কো চেন, খুব মানে একটা পপুলার ডিজাইন, 5.15, 16 ইঞ্চি মতো আছে ডিস্কো চেন, 5.15, এটাও ভালো লাগে, স্ক্রিনশট নিতে পারো। আগে চেনটা দেখাও, ওকে পূজা ব্যানার্জি দেখাচ্ছি, এটা আসছে 40,000 টাকার মধ্যে, 40,000 টাকার মধ্যে চলে আসছে, 39-40,000 টাকার মধ্যে চলে আসছে এই ডিস্কো চেনটা। এগুলো কি রেগুলার? হ্যাঁ হ্যাঁ রেগুলার ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, গলাতেই তো থাকবে, এমন কিছু ব্যাপার না। ইয়ে ইউনিসেক্স চেন হ্যায় না, হ্যাঁ হ্যাঁ ইউনিসেক্স চেন হ্যায়, বোথ ইউজ কর সকতে হ্যায়, বাট জো লড়কা হোতা হ্যায় না, উসকা গলা জ্যাদা মোটা হোতা হ্যায়, শায়দ উসকো ইসসে জ্যাদা লেন্থ ওয়ালা চেন হোগা, ক্যুঁকি জো লেডিজ হোতে হ্যায় উসকা জো থ্রোট হোতা হ্যায় ওয়ো থিন হোতা হ্যায়, তো ইসলিয়ে ইয়ে শর্ট চেন উন লোগো কো হো জাতা হ্যায়, বাট লড়কে বালো কে ক্যা হতা রে উস লোগো কা জো সাইজ হতা হ্যায়, সাইজ সাইজ কে মুতাবিক ইসকা জ্যাদা লেন্থ ওয়ালা চেন হাম লোগো কো লাগতা হ্যায়, এটা এটা আসছে 6.92, 6.9, খুব সুন্দর চেনটা, 25,000-এরটা, 25,000-এরটা দেখবে বললে, 25,000-এরটা দেখাই আমি তোমাদেরকে, 3.4 মনে হয়, 25,000-এর বললাম, 25,000, হ্যাঁ 25-26 হাজার টাকার মধ্যে, 25-26 হাজার টাকার মধ্যে এই চেনটা, পূজা ব্যানার্জি এই চেনটা দেখালাম, 3.4, 3.4, একটু সাবধানে সামলে ইউজ করো, আশা করি জিনিসগুলো থেকে যাবে। আচ্ছা এই হয়ে গেল চেন দেখিয়ে দিলাম, বলছিলে এরপর একটু মঙ্গলসূত্র দেখবে, মঙ্গলসূত্র দেখার আগে একটু আমাকে দেখো, একটুখানি গুছিয়ে নিই, একটু একা হাতে বুঝতে পারছো, একটু আমাকেই দেখো মঙ্গলসূত্র দেখার আগে। অনেক জিনিস এনেছি, বাচ্চাদের জিনিস এনেছি, সব রকম জিনিস এনেছি, একটু আমার সঙ্গে একটু কোঅপারেট করো তাহলে আমারও ভালো লাগবে। আজকে একদম ডাইট ওয়েটের চিনগুলো অনেকদিন ধরে তোমরা বলছিলে দেখবো দেখবো দেখবো, তাই একটুখানি নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। চলো একটুখানি মঙ্গলসূত্র দেখে নিই, মঙ্গলসূত্র অনেক টাইপের মঙ্গলসূত্র এনেছি,
একটু মুখটোর মধ্যে ঠোকার মুখটোর মধ্যে ঠোকার আনলে প্লিজ আজকে প্লিজ কিছু মনে করো না, মুখটোর মধ্যে ঠোকার আনলে আমি সত্যি সত্যি দেখিয়ে দিতাম আর দেখাতে পারলে আমি খুব খুশি হতাম। মানে সত্যি আনিনি আজকে, 4 গ্রামের মধ্যে কোনো ঠোকার হবে? হ্যাঁ হবে, হবে মেস, আমি তো আগেও দেখিয়েছি খুব সুন্দর সুন্দর ছোট্টর মধ্যে ঠোকারগুলো হয় পাতের ওপর। চলো একটুখানি লাইট ওয়েটের মঙ্গলসূত্র দেখে নিই, বললো পেন্ডেন্ট ছাড়া জাস্ট লকেট দিয়ে এই যে মঙ্গলসূত্রগুলো, চলো একটুখানি দেখে নিই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই মোমেন্টসগুলো। চলো ব্যাক ক্যামেরা করি, ব্যাক ক্যামেরা করে ফেলি আস্তে আস্তে। এই যাচ্ছে খুব সুন্দর দেখতে মঙ্গলসূত্র, খুব সুন্দর দেখতে মঙ্গলসূত্র এই যাচ্ছে। ও ওয়াও কি সুন্দর, দেখো বলের এখানটা, এ শুধু ওইখানটাই সুন্দর না এখানটাও খুব সুন্দর, দেখো কি সুন্দর মিনিকারির কাজ করা আছে, চেনের চেনের বেবি ডিসলেট দেখাবে। হ্যাঁ অনো না বেবি ডিসলেট এনেছি, দেখাবো একটু সঙ্গে থাকো দেখতে থাকো, মঙ্গলসূত্রগুলো একটু দেখিয়ে নিই তারপর বেবি ডিসলেটটা দেখাবো। এই দেখো এই যাচ্ছে মঙ্গলসূত্র, এটা আমার মনে হচ্ছে খুব সবুজ সবুজ মিনিকারি কালেকশন করা আছে। আমি কেন স্পিনটা পরে আছি, 9000 টাকা দিয়ে আমি কিনেছিলাম, 6.13 এই দেখো, এই দেখো 6.13 এই যাচ্ছে। এটার মোটামুটি একটা আনুমানিক আমাদের একটা আইডিয়া দিচ্ছি 45-46 হাজার টাকার মধ্যে, 45-46 হাজার টাকার মধ্যে। না মিষ্টি আজকে আনিনি স্পাইরাল পলা, প্লিজ কিছু মনে করো না। হ্যাঁ তবে রিকোয়েস্ট যখন দিয়েছো, আর একদিন আবার এরকম লাইভ নিয়ে আসবো তখন এগুলো দেখাবো না, তখন আবার ওই সব স্পাইরাল পলা নোয়া এগুলো দেখাবো, শাখা পলা নোয়া একটা আলাদা সেক্টর দেখাবো তখন আবার। চলো গোল্ড রেটটা পলা যাচ্ছে না গো, ওইটাই বলছিলাম তখন লাইভ শুরু করে যে গোল্ড রেট কিন্তু 60000 টাকা ছুঁয়ে গেছে। ও ওয়াও কি সুন্দর, দেখো লকেটটা সবসময় পরতে পারবে, এগুলো কিন্তু সবসময় ইউজ করতে পারবে। এই যাচ্ছে, এই যাচ্ছে মঙ্গলসূত্র, এই যাচ্ছে মঙ্গলসূত্র, এই যে বলগুলো খুব সুন্দর, খুব 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 সুন্দর, দেখো মানে জাস্ট দেখার মতো। 7.3 মতো ওয়েট আছে, 7.3 মতো ওয়েট আছে, কি সুন্দর দেখো। আমি জাস্ট একটু একটু করে উপরে তুলছি, কি দারুণ না জিনিসটা, মোটামুটি একটা আনুমানিক আমি আইডিয়া দিচ্ছি 55000 টাকার মধ্যে, 55000 টাকার মধ্যে 7.3 মতো ওয়েট আছে। যারা মঙ্গলসূত্র দেখবে বলছিলে তারা একটুখানি স্ক্রিনশট নিয়ে তাহলে, এগুলো মোটামুটি খুব সুন্দর দেখো, প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক ডিজাইন প্রত্যেকটা। এরপরে মঙ্গলসূত্রটা দেখাই তোমাদেরকে, 7.55। হ্যাঁ পেতে পারো, না পাওয়ার কিছু নেই, দেখতে হবে গো কাউন্টারে কি আছে না আছে, এত হিউজ স্টক না আমার নিজেরই মনে থাকে না কোথায় কি আছে, পাওয়া যায় দেখলে বলতে পারবো। এই দেখো এটা তো খুব বাবলি বাবলি দেখতে, বাবলি বাবলি দেখতে একদম, কি সুন্দর দেখতে জিনিসটা, একদম একটা খুব সুন্দর ল্যান্ডফ্রেনের মতো দারুণ দেখতে জিনিসটা। নোয়া শাখা পলা নোয়া আর একদিন অন্যদিন লাইভে দেখাবো, আজকে দেখাতে পারবো না। ও বাহ এর বলের সঙ্গে চেনের কম্বিনেশনটা দেখো, বলের সঙ্গে চেনের কম্বিনেশনটা দেখো, আমি একটু আস্তে আস্তে দেখাই কেন বলো তো, 7.55 যাতে তোমরা দেখতে পাও, ডিজাইনটাই যদি দেখতে না পাও, এই সঙ্গে সঙ্গে দেখালাম সঙ্গে সঙ্গে সরিয়ে নিলাম, গোপালের জন্য ছোট চেন হবে, হ্যাঁ হবে, সঙ্গে সঙ্গে দেখালাম সঙ্গে সঙ্গে সরিয়ে নিলাম, তোমরাই দেখতেই পেলে না কি দেখলে না দেখলে, আমি দেখাই ওই জন্য। হ্যাঁ কম লোক দেখুক কিন্তু যারা দেখছে যেন ভালো করে দেখতে পারে। 7.55 এটা চলে যাচ্ছে এবং এটার প্রাইস আসছে মোটামুটি 57000 এর মধ্যে, 57000 এর মধ্যে। না না ওরকম মঙ্গলসূত্র নেই, এডি দেওয়া মঙ্গলসূত্র নেই, নর্মাল গোল্ডের মঙ্গলসূত্র, কিন্তু খুব সুন্দর সিম্পল এর মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাতে পারবো আজকে তোমাদেরকে আমি। এরপর এটাও 8.63, এটাও কিন্তু ইউনিক আছে কালেকশনটা, 8.63 এই দেখো অনেক ইউনিক কালেকশনটা, 8.63 মোটামুটি একটা আনুমানিক প্রাইস বলছি ওই 65000 টাকার মধ্যে, 65000 টাকার মধ্যে, খুব সুন্দর দেখো জিনিসটা,
এইখানে বাটারফ্লাই এর মতো ডিজাইন করা আছে গোলটার মধ্যে। আর বডিটা দেখাই, বডিটা দেখাই, এই যাচ্ছে, এই যাচ্ছে চেনের ইয়েটা বডিতে, এই যাচ্ছে চেনের ইয়েটা বডিতে, বডিতে দেখা যাচ্ছে, এই যাচ্ছে চেনের তোমার, এই যাচ্ছে ভ্যারিয়েশন চেনের। চেনটাও কত সুন্দর দেখো, চেনটাও অনেক সুন্দর, চেনটা অনেক সুন্দর। এই যাচ্ছে মঙ্গলসূত্রটা, এই যাচ্ছে চেনটা। লিপিশ্রী ব্যানার্জি, থ্যাংক ইউ সো সো মাচ। তোমাদের এই এই কমেন্টসগুলো তো অবশ্যই আমার খুব ভালো লাগে, একদম কি বলবো, মন মন ভরে যায়। চুড়ের স্টার্টিং ওয়েট মোটামুটি পেয়ে যাবে 10 গ্রাম টু 12 গ্রাম অনওয়ার্ডস পেয়ে যাবে। দেখো এই দেখো এই দেখো, এই যাচ্ছে, এই যাচ্ছে মঙ্গলসূত্র বলতে আমরা ট্র্যাডিশনাল বাটি বাটি পেন্ডেন্ট দেওয়া মঙ্গলসূত্র যে আমরা যেগুলো বুঝি মঙ্গলসূত্র বলতে। একটু গলায় একটু দেখ, একটু দেখাবে প্লিজ গলা গোপালের জন্য ছোট চেন। এ বাবা, আমাকে এরকমভাবে প্লিজ বলছো, আমার কাছে আছে, তুমি একটু আমার এক্সিকিউটিভকে কানেক্ট করো, দেখাবে দেখাবে, প্রচুর সুন্দর সুন্দর গোপালের চেন পেয়ে যাবে। এ দেখো একদম ট্র্যাডিশনাল বাটি বাটি পেন্ডেন্টের মঙ্গলসূত্র, বাটি পেন্ডেন্টের মঙ্গলসূত্র, খুব সুন্দর দেখো জিনিসটা। এই যে ছোট্টর মধ্যে কি সুন্দর বানিয়েছে, এটা খুব সিম্পল মঙ্গলসূত্র, একটু খুব সিম্পল, হ্যাঁ এগুলো খুব সিম্পল মঙ্গলসূত্র। এই দেখো অনেক সিম্পল, অনেক সিম্পল। এই যে এই যাচ্ছে একদম মঙ্গলসূত্র বলতে আমরা যা বুঝি সেটাই, একদম মঙ্গলসূত্র বলতে আমরা যা বুঝি সেটাই। গোপালের চেনটা দেখিয়ে দিতে পারবে আমার, আমার ওই যারা আছে না, যারা মানে আমাদের দোকান থেকে যারা মানে কানেক্ট করে কাস্টমারসদেরকে, তারা তোমাকে দেখিয়ে দেবে। টেলিকলার্স যারা আছে, ধরো এক্সিকিউটিভ যারা আছে, তারাই তোমাদেরকে হেল্প করবে। আমি তো ফোন নাম্বারও দিয়ে দিয়েছি। এই পরেটা দেখো অনেক সিম্পল, 6.16, জাস্ট দুটো চেন যাচ্ছে আর মাঝখানে একটা করে বল, জাস্ট দুটো চেন যাচ্ছে মাঝখানে একটা করে বল, এই যাচ্ছে মঙ্গলসূত্র, এই যাচ্ছে মঙ্গলসূত্র, খুব সিম্পল, খুব সিম্পল আর খুব সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে। এই যে এটাও আসছে 6.16, খুবই সুন্দর সিম্পলের মধ্যে। হ্যাঁ বেবি ব্রেসলেট দেখাচ্ছি, 6.16 মোটামুটি একটা আনুমানিক আমি বলে দিচ্ছি রেঞ্জ, ওই তোমার 47,000 মধ্যে চলে আসছে এই মঙ্গলসূত্রটি, যেটা দেখছো 47,000 মধ্যে চলে আসছে। এরপরে মঙ্গলসূত্র দেখাবো, ওটা অনেক সুন্দর। এরপর বেবি ব্রেসলেট গুলো দেখাবো, মঙ্গলসূত্র দেখানো হয়ে গেলে, মঙ্গলসূত্র দেখানো হয়ে গেলে বেবি ব্রেসলেট দেখাবো। এটা বেশিরভাগটাই সোনা, 9.08 আছে, 9.08 আছে, এটা বেশিরভাগটাই সোনা, ছোট ছোট কালো পুঁথি দিয়ে একটু মঙ্গলসূত্রর ফর্ম দিয়েছে, 9.08 আছে, পুরোটাই চেনটা সোনার উপরেই আছে, খুব ইউনিক দেখতে কালেকশনটা। 9.08 দেখানো হয়ে গেছে, 9.08। এবার একটুখানি দেখাচ্ছি, এটাও আসছে তোমার 70,000 টাকার মধ্যে, 70,000 টাকার মধ্যে চলে আসছে এই কালেকশনটা, 70,000 টাকার মধ্যে চলে আসছে, খুব সুন্দর, খুব সুন্দর। বাটির ডিজাইনের মঙ্গলসূত্রটা কত, বাটির ডিজাইনের মঙ্গলসূত্রটা আছে তোমার 6.07, ওটা চলে আসছে মোটামুটি 45-46,000 টাকার মধ্যে, 46,000 মধ্যেই চলে আসছে বাটির ডিজাইনের মঙ্গলসূত্রটা। আগেরটার প্রাইস, ওয়েট প্রাইস বলো না, আগেরটা যেটা দেখলে 6.16 যেটা দেখলে, ওই যেটাতে একটুখানি দুটো টু লেয়ার করা ছিল, ওটাও 47,000 মধ্যে আসছে, 47,000 মধ্যে আসছে। তারপর 9.18 আবারও একটা সেম প্যাটার্নের, একটু নিচটা ডিফারেন্ট, একটু নিচটা ডিফারেন্ট, এই যে সেম প্যাটার্নের একটু নিচটা ডিফারেন্ট, এই যাচ্ছে আর একটা মঙ্গলসূত্র, এটা আসছে তোমার কত, 9.18 না, বেবি ব্যাঙ্গেল জানিনি, 9.18, এটা তোমার চলে আসছে ওই 70,000 টাকার মধ্যে, 70,000 টাকার মধ্যে। আচ্ছা এই হয়ে গেল, এই হয়ে গেল তোমাদের কিছু মঙ্গলসূত্র দেখিয়ে দিলাম। দাঁড়াও আরো আছে, মানে এক মিনিট দাঁড়াও, এক মিনিট, এক মিনিট একটু,
লেডিস ব্রেসলেট না শোনালি আজকে বেবি ব্রেসলেট, বেবি রিসলেট এনেছি, বেবি রিসলেট এনেছি। একটুখানি দাঁড়ো, একটুখানি আমার মুখটা দেখো, বেশিক্ষণ দেখতে হবে না আমার মুখটা, একটুখানি দেখো তাহলে হবে। অনেক কিছু আছে তোমাদের সঙ্গে শেয়ার করার মতো, অনেক কিছু আছে, একটু ধৈর্য ধরে থাকো সঙ্গে, তাহলে শেয়ার করতে পারবো। হ্যাঁ, আরও কিছু মঙ্গলসূত্র কালেকশন আছে, খুব সুন্দর সুন্দর, মানে রেগে যেও না, একটুখানি দেখাচ্ছি যখন ভালো করে দেখাবো, কারণ অনেকেরই তো অনেক রকম পছন্দ। বেবিটা কী কী কালেকশনগুলো একটু দেখা, হয় দেখাচ্ছি, মঙ্গলসূত্র দেখানোটা শেষ হলে আমি বেবি রিসলেটটা দেখাবো, বেবি রিসলেট বেবি তাবিজ যেটা সেটা দেখাবো, বেবি তারপর আন্টি আছে, গোপালের চেনটা আনিনি রিয়া, নয়তো আমাকে বলতেই হতো না, আমি নিশ্চয়ই দেখিয়ে দিতাম, তোমাকে আমাকে নয়তো বলার দরকারই ছিল না, আমি দেখিয়ে দিতাম। চলো দিদি কানমালার কভারেজটা দেখাবেন, কানবালা কাউন্টারে পাঠিয়ে দিয়েছি, কানবালা কাউন্টারে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা কতক্ষণ হয়ে গেছে লাইভ তাও জানি না, বুঝতেও পারছি না, 1 ঘন্টা হয়ে গেছে মনে হচ্ছে, অনেকক্ষণ ধরে কথা বলছি। আচ্ছা আবার একটা খুব গর্জিয়াস মঙ্গলসূত্র দেখিয়ে নেব, কিন্তু খুব সিম্পলের মধ্যে, চেনের মধ্যে, চেনটা খুব সুন্দর, 3 গ্রামের মধ্যে। হ্যাঁ 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 দেখাচ্ছি দেখাচ্ছি বাবা দেখাচ্ছি, সব সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি, একটু দেখে নাও, এইগুলো মিস করবে, এগুলো মিস করবে না দেখলে। দেখো ডবল চেনের মধ্যে এত সুন্দর ডিজাইন, এত সুন্দর, এত সুন্দর ডিজাইন, এত সুন্দর ডিজাইন, 9.71 9.71, কি সুন্দর ডিজাইনটা, দেখো মিস করবে কিন্তু না দেখলে, 9.71। আমি এই জন্য আজকে এগুলো নিয়ে এসেছি 75,000 টাকার মধ্যে, 73-75,000 টাকার মধ্যে, কি সুন্দর জিনিসটা, হ্যাঁ দারুণ দেখতে। যদি যদি একটু দেখো ধরো, এই যে কি সুন্দর জিনিসটা, এই যাচ্ছে দেখো, গলায় পড়লে কত গর্জিয়াস লাগে দেখতে, গলায় পড়লে কত গর্জিয়াস লাগে দেখতে, কত সুন্দর দেখো জিনিসটা। একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, কারণ কি দেখো এরপরে একটুখানি দেখাই, আর এই বাক্সটাই দেখাবো, আর এই বাক্সটাই দেখাবো মঙ্গলসূত্র নিয়ে, আবার অন্য কিছু দেখাবো, নিয়ে আবার অন্য কিছু দেখাবো। আজকে একটুখানি লাইফটা থাকো, একটু সঙ্গে থাকো। চলো এই বাক্সটাই দেখাবো আর মঙ্গলসূত্র, এই দেখো আর একটা দুর্দান্ত দেখতে মঙ্গলসূত্র, আর একটা দুর্দান্ত দেখতে মঙ্গলসূত্র, সুন্দর, খুব সুন্দর, খুব 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 অ্যাট্রাক্টিভ, খুব 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 সুন্দর। জাস্ট এটাও চলে আসছে মোটামুটি 9 গ্রাম 270, দেখো রেঞ্জটা 9 গ্রাম 270, এটাও চলে আসছে মোটামুটি 70,000 টাকার মধ্যে, 70,000 টাকার মধ্যে চলে আসছে এই মঙ্গলসূত্রটা। এগুলো কিন্তু রেগুলার ইউজ করা যাবে, হ্যাঁ সত্যি সত্যি অনেক সুন্দর কালেকশন। একটুখানি আর একটু দেখাই তোমাদের, এরা আরও সুন্দর দেখতে, 5.63, দেখো এতক্ষণ ধরে খুঁজছিলে, ভেরি লাইট ওয়েটের মধ্যে, এখানে একটা ব্লেড মতো করা আছে, 5.63 5.63। একটু যারা ওয়াইল্ড ওয়াইল্ড পছন্দ করো, ওয়াইল্ড ডিজাইন, এরা প্লেট করা আছে, খুব সুন্দর, এটা 5.63, এটাও চলে আসছে মোটামুটি 43,000-এর মধ্যে, 43,000-এর মধ্যে চলে আসছে এটা, অনলি 43,000-এর মধ্যে। 5 গ্রাম কত বললাম জানো, 5 গ্রাম 630 মতো ওয়েট আছে। চলো নেক্সট মঙ্গলসূত্রটা দেখাই, এটা একটা খুব সুন্দর সিম্পলের মধ্যে, এটা হচ্ছে জুয়েলারি গার্ডেন প্রাইভেট লিমিটেড, স্টেশন রোড স্টেশন বাজার দুর্গাপুর 713201, নিয়ার দুর্গাপুর রেলওয়ে স্টেশন। এই যাচ্ছে একটা হার্ট শেপ সিম্পল মঙ্গলসূত্র ডিজাইন, সিম্পল মঙ্গলসূত্র ডিজাইন, মঙ্গলসূত্র বলতে আমরা যা বুঝি সেরকমই, 8.51 8.51, এই যাচ্ছে এটা 8.51 মোটামুটি আনুমানিকভাবে,
ওই 65,000 এর মধ্যেই আসছে, 65,000 এর মধ্যেই আসছে। খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো। এরপরের মঙ্গলসূত্রটা দেখায়, অনেকগুলো মঙ্গলসূত্র দেখানো হয়ে যাচ্ছে। যারা একটু বোর হচ্ছে তাদের জন্য আমি একটু সরি চেয়ে নিচ্ছি। এই আসে, এই দেখো, ওয়াও, এই সুন্দর না ডিজাইনটা, কত সুন্দর ডিজাইনটা, মানে চোখ ফেরানো হয়ে যাবে না, এত সুন্দর সুন্দর ডিজাইন। 10.55, এ তো ওজন হবেই একটুখানি, 10.55, এত সুন্দর সুন্দর ডিজাইন আছে। এটাও আসছে 80,000 টাকার মধ্যে, 80,000 টাকার মধ্যে এই যাচ্ছে মঙ্গলসূত্র, 80,000 টাকার মধ্যে। এরপর যে মঙ্গলসূত্রটা দেখাবো সেটাও কিন্তু আর একটা দুর্দান্ত, ওরকমই একটু চেন দেওয়া, আর এই মাঝখানে বল একটু চেন দেওয়া। হ্যাঁ, শুধু লকেটটা ইয়ে করলে হবে, অর্ডার দিলে হবে, একটুখানি কানেক্ট করো, একটু কানেক্ট করো। এই যাচ্ছে, এই যে চেন দেওয়া, আর মাঝখানে বলগুলো দেখো, একটা বল একটা ঢোলের মতো। এটাও কিন্তু সিম্পল মঙ্গলসূত্র, এটাও কিন্তু চলে আসছে 6.55, 6.55, এটা আমার লাইট ওয়েটের মধ্যে আছে। এই যাচ্ছে চেনটা, যেরকম বল দেওয়া দেওয়া, 6.55, 50,000 টাকার মধ্যে চলে আসছে, 50,000 টাকার মধ্যে চলে আসছে। এই যে এই মঙ্গলসূত্রটা চলে আসছে 50,000 টাকার মধ্যে। নেক্সট দেখাই, নেক্সট মঙ্গলসূত্রটা 6.45, 6.45, এটা একটা দেখাচ্ছি, আবার নেক্সট দেখাচ্ছি, 6.45, খুব খুব সুন্দর, ইউনিক দেখতে। মোটামুটি এটাও কিন্তু 50,000 টাকার মধ্যে, যথেষ্ট বড় আছে জিনিসটা, নর্মাল সিম্পল মঙ্গলসূত্র। এই যাচ্ছে বডির কাজ, চেন দেখিয়ে দিয়েছি, এই যাচ্ছে বডির কাজ, 6.55 চলে আসছে, মোটামুটি 50,000 টাকার মধ্যে। লাস্ট মঙ্গলসূত্র দেখাবো, দেখি নিয়ে বেবি আইটেমসে শিফট করবো। অনেকক্ষণ ধরে আমি বসিয়ে রেখেছি, বেবি আইটেমসগুলো দেখানো হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। একটুখানি লাস্ট মঙ্গলসূত্রটায় চোখ রেখে, যারা বেবি আইটেমস দেখতে চাইছিলে আর একবার চটাবার জয়েন হয়ে যাও তোমরা এখানে। ফিঙ্গার রিংটা অবশ্যই দেখাবো, ফ্যান্সি গুল ফিঙ্গার রিং, অনেক কিছুই আছে দেখানোর, একটুখানি সঙ্গে থাকো আর দেখতে থাকো। রিকোয়েস্ট করবো তোমাদেরকে এটাই, 6.65, 6.6, না বেবি বালা আনিনি, 6.65। কানেরটাও দেখাবো, হ্যাঁ কানেরটাও দেখাবো, এটাও চলে আসছে তোমার 50,000 টাকার মধ্যে, 6.65, 50,000 টাকার মধ্যে। প্রত্যেকটা ইউনিক দেখতে, প্রত্যেকটা থেকে আলাদা, আর প্রত্যেকটা কিন্তু ইউনিক ডিজাইন। কিছুক্ষণ আমাকে দেখো, কিছুক্ষণ আমাকে দেখো, তারপর দেখাচ্ছি, কিছুক্ষণ আমাকে, আমার আমার মুখটাই দর্শন করো, কিছুক্ষণ, বেশিক্ষণ না, একটুখানির জন্য। কানের দেখো, হ্যাঁ দেখাচ্ছি, কানের দেখাচ্ছি, চলো একটুখানি মঙ্গলসূত্রগুলো ফোন করে বলে দিই, মঙ্গলসূত্রগুলো দিয়ে দিই, না তো ওরা না হয়তো বলে এম্বারাসড হয়ে যাবে, কারণ কাস্টমার চলে আসবে, কাস্টমার চলে আসবে, তখন অসুবিধা হবে। একটুখানি দাঁড়ো, হ্যাঁ একটু কাউকে পাঠাও ভিতরে। চলো, বলছিলাম দেখবো 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 বেবি কালেকশন, বেবি কালেকশনের মধ্যে তাহলে ফার্স্টে একটু রিসলেটগুলো দেখিয়ে নিই, বেবি রিসলেটগুলো একটু দেখিয়ে নিই। এই যে বেবি রিসলেটগুলো একটু দেখিয়ে নিই, চলো ব্যাক ক্যামেরা করি, আমার মুখ দেখে কি করবে বলো। কানবালা দেখাও, ময়ূর ডিজাইন, ময়ূর ডিজাইনের কানবালা দেখতে চাইছো তুমি? ওকে আমি দেখছি, আমার কাছে, আমি কানবালা আনিনি, ফ্যান্সি রুম এনেছি, কানবালার মতোই খুব সুন্দর সুন্দর এনেছি, লাইট ওয়েটের, লাইট ওয়েটের কালেকশন এনেছি আজকে। চলো ব্যাক ক্যামেরা করি, রেডি তো তোমরা দেখার জন্য বেবি কালেকশন? আমি জানি না যারা বেবি কালেকশন দেখছিল, দেখবে বলছিল, তারা আছো কি না, চলো বেবি কালেকশন দেখে নিই। এই আসছে প্রথম বেবি রিসলেট, প্রথম বেবি রিসলেট, খুব সুন্দর দেখতে, একটা উং উং, কি সুন্দর ঠাকুরের একটা উং দেওয়া বেবি রিসলেট, 5.32, 5.32, খুব সুন্দর, খুব সুন্দর কালেকশনটা, খুব সুন্দর কালেকশনটা। এই যে ঠিক আছে, এই যাচ্ছে, কি দুর্দান্ত দেখতে কালেকশনটা,
দারুণ দেখতে, দারুণ দেখতে। 5.32 মোটামুটি ভাবে যাচ্ছে 40,000 টাকার মধ্যে, 40,000 টাকার মধ্যে চলে আসছে। এই যে 40,000 টাকার মধ্যে, এই যে এই যাচ্ছে, এই যাচ্ছে HYD, এই 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 এইগুলো শুধু মঙ্গলসূত্র গুলো, মানে এই কালারগুলো, এইটা কি আছে? এটা বেবি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্রতীক কোন এইরকম, এইরকমই যদি চাই তো তিন থেকে নিয়ে এখানে না, এরকম না, যেটা খুব সহজে BIS কেয়ার অ্যাপস এ তোমরা দিয়ে তোমরা কিন্তু দেখতেই পারো গয়নাটার আসলিয়াত, আসলিয়াত তুম লোগোকো মিল জায়েগা। সোমাদের দোকান থেকে গ্লাস শু নিয়েছিলাম, জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ নিকিতা ঘোষাল, থ্যাংক ইউ সো মাচ। এরপর যে বেবির স্লেটটা দেখাবো ওটাও কিন্তু জাস্ট ওয়াও, 4.09 ছেলেদের দেখো কি সুন্দর দেখতে জিনিসটা, কি কিউট দেখতে, বাচ্চা ছেলের হাতে দারুণ লাগবে। 4.09 এর প্রাইস আসছে 30,000 থেকে তোমার 31-32,000 টাকার মধ্যে, উইদিন 32,000 চলে আসছে। এই যে এই বেবি ডিসলেটটা সরলাম, সরলাম, তারপর বেবি ডিসলেটটা অনেক কিউট, অনেক কিউট, মানে জাস্ট দেখো কি কিউট একদম। 4.34 রিং দেখাচ্ছে মমিতা, 4.34 বেবি ডিসলেট, এই দেখো কত কিউট কিউট টেডি বিয়ার, 4.34 অনেক কিউট, অনেক কিউট, অনেক কিউট, 4.34। এবং এটার প্রাইস আসছে মোটামুটি ওই 32,000 থেকে 33,000 টাকার মধ্যে। ও নেক্সট দেখাই, নেক্সট কত কিউট, কত কিউট দেখো একটা বিড়াল, 5.69 বিড়াল, বিড়াল 5.69 কিউট কিউট বিড়াল 5.69। এবং এটারও প্রাইস আসছে মোটামুটি 42-43,000 টাকার মধ্যে, 42,000-43,000-এর মধ্যে। কিউট না দেখতে, কত শক্ত ছোট্ট একটা সুন্দর বিড়াল। এবার নেক্সট আবারও দেখাবো পুরো সোনার উপরে ছেলেদের, যে বাচ্চাদের বেবি বয়, 5.58 কি সুন্দর দেখতে দেখো ব্রিসলেটটা, 5.58 এই যাচ্ছে ডিজাইন ব্রিসলেটের, 5.58। এবং এটার প্রাইস আসছে মোটামুটি 42,000-43,000 টাকার মধ্যে, 42,000-43,000-এর মধ্যে। এই যাচ্ছে ব্রিসলেট, এই যাচ্ছে বেবি ব্রিসলেট, 5.58। ডায়মন্ড রিং স্টার্ট কত দেখে, মেয়েদের 20-25,000 থেকে পেয়ে যাবে, ছেলেদের 45-50,000 থেকে পেয়ে যাবে। 4.9 আর একটাও দেখাবো ওরকমই কিউট কিউট রিসলেট চলে আসছে, বেবি রিসলেট ছেলেদের, বেবি বয়দের কত ছোট ছোট ফর্সা ফর্সা হাতগুলো কি মিষ্টি লাগে। 4.9 এই চলে আসছে মাত্র 37,000-এর মধ্যে, 37,000-এর মধ্যে চলে আসছে, খুব কিউট দেখতে বেবি রিসলেট। হ্যাঁ লাইট ওয়েটের মধ্যে টাইটেন হবে, না হওয়ার কিছু নেই, সবই আছে দোকানে। এরপরে একটা ছোট্ট পুতুল, ছোট্ট পুতুল 5.82 দেখো, ছোট্ট পুতুল বেবি বয় কি সুন্দর, হ্যাঁ ওই 5.82। এবং এইটা কত সুন্দর দেখো, 45,000 টাকার মধ্যে, 5.82 মাত্র 45,000 টাকার মধ্যে। দেখো বেবি ডিসলেট দেখাচ্ছি, কিউট কিউট বেবি ডিসলেট গুলো আছে। এরপরটা দেখে দেখাচ্ছি, এগুলো কিন্তু ইউনিসেক্স, ছেলে মেয়ে দুজনেই পড়তে পারে। 3.69 নিশ্চয়ই দেখাবো, আজকে হবে না প্লিজ কিছু মনে করো না। 3.69 এই দেখো লাইটের মধ্যে ছেলেদের, 3.69 কি সুন্দর দেখো বেবি ডিসলেটটা, 3.69 যাচ্ছে এটা।
এবং এটার প্রাইস আসছে ওই 30,000 টাকার মধ্যে, 30,000 টাকার মধ্যে, মানে 28,000 টাকা বলতে পারো, 28,000 টাকা বলতে পারো। কি সুন্দর দেখতে দেখো জিনিসটা, কি সুন্দর দেখতে জিনিসটা। এটা সরালাম, নেক্সট দেখাই, নেক্সট দেখাই, নেক্সট দেখাই, নেক্সট তোমাদেরকে বেবি ডিসপ্লেটা দেখাই। একটু বেবি গার্ল ব্রিসলেট দেখাবো, 3.62 বেবি গার্ল ব্রিসলেট দেখাবো। ও ওয়াও, ফ্লোরাল বেবি গার্ল, একটু হাত ভর্তি করা হতেও পারে 9 ইয়ার্সের হাতে, 3.62 হাতের রিস্টের উপর নির্ভর করে, নয়তো এক্সটেনশন করে দেওয়া সম্ভব, এক্সটেনশন করে দেওয়া সম্ভব, না হওয়ার কিছু নেই। কি সুন্দর দেখো, 3.62 এক্সটেনশন করা সম্ভব, এমন কিছু প্রবলেম নয়। এটাও কিন্তু 30,000 টাকার মধ্যে, উইদিন 28-30,000 টাকার মধ্যে বেবি রিসলেট, বেবি রিসলেট। আরো কত কিউট কিউট ব্রিসলেট তোমাদের একটু দেখিনি, একদম কিউট কিউট দেখতে। এটা চলে আসছে 3.32। ও কত সুন্দর ফ্লোরাল কালেকশন, 3.32। এটার প্রাইস চলে আসছে মোটামুটি 25,000 টাকার মধ্যে, অনলি 25,000-এর মধ্যে, উইদিন 25,000 চলে আসছে এই সুন্দর দেখতে বেবি গার্ল ব্রিসলেটটা, বেবি গার্ল ব্রিসলেটটা। এটা কিন্তু বেবি গার্ল ব্রিসলেট কাম চোকার, চোকার করেও পরতে পারো বাচ্চাদের। 4.07 এরপর যে দেখাচ্ছি, 4.07 ব্রিসলেট কাম চোকার হিসাবে ইউজ করা যেতে পারে, 4.07। এটা কিন্তু চলে আসছে মোটামুটি 30-31,000 টাকার মধ্যে, 31-32,000 টাকার মধ্যে চলে আসছে, এত সুন্দর দেখতে। আর একটা বেবি গার্ল ব্রিসলেট, বেবি গার্ল ব্রিসলেট, দারুণ দেখতে ডিজাইনগুলো। আবারও দেখাই, আবারও দেখাই, 3.56 এরপর যেটা দেখাচ্ছি, অতটাই বড় ফ্লাওয়ারটা, 3.56, কি কিউট দেখতে দেখো, 3.56। বেবিদের জিনিস অলওয়েজ টাইম কিউট। এরাও চলে আসছে মোটামুটি তোমার 27,000-28,000-এর মধ্যে, 27,000-28,000-এর মধ্যে। আজকে চোকার দেখাচ্ছি না, প্লিজ কিছু মনে করো না, প্রায় দিনই চোকার দেখাই। এরপর যেটা দেখাবো 3.03, কত লাইট ওয়েটের মধ্যে, সরি রিঙ্কু, আজকে পেন্ডেন্ট দেখাচ্ছি না, 3.03, কত কতটা লাইট ওয়েটের মধ্যে, 3.03 অনেক লাইট ওয়েটের মধ্যে। এটা চলে আসছে মাত্র 23,000-24,000-এর মধ্যে, 23,000-24,000-এর মধ্যে চলে আসছে। বড়দের রিসলেট তো আনিনি, বেবিদেরই এদেশে এসেছিলি বেসিক্যালি। একটু দেখাবো পদক, যেগুলো হাতের বাজুতে পরে বেবিরা, একটু পদক দেখিয়ে নেবো বেবিতে হাতে পরে যে ধরনের কালেকশনটা হাতের বাজুতে। এই দেখো, এই দেখো, আমলেট চেন দিয়ে এরকমভাবে হাতে পরে খুব কিউট লাগে দেখতে, ফর্সা ফর্সা হাতগুলো, আর্মসগুলো, 5.65, সব হলমার্কিং আইটেম, সব এই যে HUID কোড দেওয়া 6 ডিজিট, সব হলমার্কিং আইটেম। এই যাচ্ছে পদক বেবিদের, 5.65। মোটামুটি 40-45,000 টাকার মধ্যে, 40-45,000 টাকার মধ্যে রেগুলার ইউজার ইয়াররিং। আচ্ছা দেখছি, আর একটা দেখাই, 5.01, কত সুন্দর দেখতে ডিজাইনটা, 5.01। এটাও চলে আসছে মোটামুটি একটা আনুমানিক 40,000 টাকার মধ্যে, 40,000 টাকার মধ্যে, মানে 38-40,000 টাকার মধ্যে, 38,000 টাকার মধ্যে চলে আসছে। আর একটা দেখাই, একটা দেখাই, অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর দেখতে, 4.77। আজকে বড়দের আনিনি ডিয়ার, আজকে অ্যাকচুয়ালি বেবিদেরই এনেছি। এটা আসছে 35,000-36,000 টাকার মধ্যে, 36,000-এর মধ্যে। বেবি চেন দেখানো হয়ে গেছে অদিতি, বেবি চেন দেখিয়ে দিয়েছি। লাস্ট পদকটা দেখাই, নিয়ে অন্য অর্নামেন্টসে শিফট করি একটুখানি, 4.37
35,000 টাকার মধ্যে একটু আমার মুখটা দেখো, আমি একটুখানি গুছিয়ে নিই এগুলো, তারপর দেখাচ্ছি। আমি দেখো সবার মনের কথা রাখতে পারছি না, তার জন্য আই এম সো মাচ সরি, বাট তোমরা যেটুকু আমাকে রিকোয়েস্ট দিচ্ছ আমি চেষ্টা করছি তোমাদের রিকোয়েস্টগুলোকে এক্সিকিউট করার। সব কিছু হয়ে উঠছে না একদম, এবার একটুখানি পাকা বুড়ি যারা বেবি গার্ল হয়, বেবি গার্লদের জন্য বেবি টিকলি একটু দেখে নেবো তোমাদেরকে, বেবি গার্লদের জন্য বেবি টিকলি একটু দেখে নেবো, দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান। চলো ব্যাক ক্যামেরা করি বেশি। দেখো দেখো বেবি টিকলি 1.5 দেড় গ্রাম ওজনের বেবি টিকলি, কি সুন্দর দেখতে দেখো জিনিসটা। 1.5 এটার প্রাইস আসছে মোটামুটি 12,000 টাকার মধ্যে, 12,000 টাকার মধ্যে বেবি টিকলি। এই যে বেবি সরি 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 একটুখানি ডিস্টার্ব হয়ে গেল, এই যে এই দেখো এই দেখো এটা দেখালাম, একটু 12,000 টাকার মধ্যে, 12,000 টাকার মধ্যে চলে আসছে। এই যে এই বেবি টিকলিটা চলে আসছে 12,000 টাকার মধ্যে। অনেক সুন্দর। চলো এরপর নেক্সট দেখাই, আর একটা বেবি টিকলি, আর একটা বেবি টিকলি, দুটো বক্স এনেছি বেবি টিকলি। একটুখানি দেখিনি তোমাদেরকে, আমি জানি না কতক্ষণ আর দেখাতে পারবো। মেকিং চার্জেস আবারও বলছি, স্টার্টিং রেঞ্জ 16%, বাট এগুলো একটাও 16% নয়, এগুলো 16%-এর বেশি মেকিং চার্জ, সঠিকটা বলতে পারবো না, একটুখানি এক্সিকিউটিভকে কানেক্ট করো সঠিক মেকিং চার্জটা জানার জন্য। স্টার্টিং রেঞ্জ 16%, 1.76, এটাও চলে আসছে মোটামুটি 14,000 টাকার মধ্যে। যা দাম বলছি সব মেকিং চার্জ, শিপিং চার্জ, সব রকম চার্জ ইনক্লুড করে, সব রকম চার্জ ইনক্লুড করে দাম কিন্তু ওর মধ্যে মোটামুটি ভাবে যেটুকু দাম বলছি। মনে হয় এই টিকলিটার কথা বলছো, অনেক সুন্দর, 1.76, অনেক অনেক সুন্দর জিনিসটা। এই নাও স্ক্রিনশট নিয়ে ফেলো, লেডিস রিসলেট দেখাও, আমি দেখাবো নেক্সট লাইভে লেডিস রিসলেট, ডেফিনেটলি দেখানোর চেষ্টা করব। অনেক রিকোয়েস্ট আছে, অনেক রকম দেখানোর চেষ্টা করছি লেডিস রিসলেট, আমি কোনো না কোনো লাইভে লেডিস রিসলেট করে দেখব। 5টা বেবি টিকলি তোমাদের সামনে তুলে ধরবো এখনো, আমি 5 রকমের 5টা ডিজাইনের। একটুখানি দেখো
সুন্দর দেখতে। একটু কনফার্ম করো কি সাউন্ড কি ক্লিয়ার আমাদের কাছে, সাউন্ড কি ক্লিয়ার নয় তোমাদের কাছে? আমার সাউন্ড পুরো কেটে কেটে আসছে। এ বাবা, এইটা পুরো শিওর আমি নেটওয়ার্ক প্রবলেম, নেটওয়ার্ক প্রবলেমের জন্য হচ্ছে। আমি পৌঁছাতে পারি না, মানে কি বলবো, এটা তো মানে ভগবানের ইয়ে, কি করবো বলো। এত তোমরা যা রিকোয়েস্ট করেছো সেগুলো আনা হয়েছে, এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছি, তারপরেও আমি তোমাদের কাছে পৌঁছাতে পারি না, তারপরেও আমি তোমাদের কাছে পৌঁছাতে পারি না, ক্লিয়ার নয়, এইটা নয়, তো তখন বলো, তখন আর মনটা পুরো ভেঙে যায়, তাহলে লাইফটা তখন আর কি করে কন্টিনিউ করবো বলো। তোমরা এতজন দেখছো, আর যদি ক্লিয়ারলি দেখতেই না পাও বা বুঝতেই না পারো তাহলে আর কি হবে বলো। ঠিক আছে, আমি চেষ্টা করব, আবার একদিন লাইভ আসবো তখন আমি চেষ্টা করব। এখন যদি ক্লিয়ার না হয় বা ঠিক না থাকে তাহলে দেখানো না দেখানো দুটোই সমান, দুটোই সমান। তাহলে এখন আমি লাইভটা অফ করে দিচ্ছি এখন, ঠিক আছে? তাহলে কি দেখাবো, আবার ঠিক হলো এখন কি, তাহলে কি দেখিয়ে নেবো বলো তোমরা? আমি এত সুন্দর সুন্দর তোমাদের মনের মতো কালেকশন এনেছি, তারপরেও দেখাতে পারছি না। বেবি দিয়ে দেখাচ্ছি তোমাদের, যদি ঠিক হয় তাহলে চলো দেখাই, যদি ঠিক হয় তাহলে চলো দেখিয়ে নিচ্ছি। আমি তো দেখানোর জন্যই এনেছি ধরো, এরপর এরকম হলে না একদম ভালো লাগে না। 1.74 এই যে, এই দেখো, এটাও কিন্তু 14,000 টাকার মধ্যে, 14,000 টাকার মধ্যে। হ্যাঁ, পিঙ্কি কালেকশন গুলো সত্যি অনেক সুন্দর সুন্দর, মানে অনেক সুন্দর, তাই কারণেই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য নিয়ে চলে এসেছি। কারণ এখন সোনার দর অনেক আকাশ ছোঁয়া, যে কারণে আমি একটু আজকে লাইট ওয়েট কালেকশন এনেছি, যাতে এই আকাশ ছোঁয়া সোনার দরে তোমরা যাতে কেনাকাটি করতে পারো, সেই কারণের কারণ জন্য আমি এইগুলো আজকে তোমাদের কাছে তুলে ধরেছি। পার্ল সীতাহার আজকে দেখানো হবে না, প্রায় শেষের দিকে এসেছি। বেবি টিকলি দেখাচ্ছি, 1.66 দেখো, অনেক সুন্দর, কত লাইট ওয়েটের মধ্যে কত সুন্দর সুন্দর, 13,000 টাকার মধ্যে মাত্র, 13,000 টাকার মধ্যে মাত্র, 13,000 টাকার মধ্যে। এরপর বেবি টিকলি যেটা দেখাবো, অনেক কিউট, অনেক কিউট। এরপরে বেবি টিকলি যেটা দেখাবো তোমাদেরকে, দেখাতে চলেছি মানে একদম বেবি, মানে ছোট্ট বেবিদের জন্য জিনিসটা যেটা দেখাতে চলেছি, 1.28 কত কিউট দেখো, 1.28। লকেটের মধ্যে, লকেট অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, এটাও চলে আসছে মাত্র 10,000 টাকার মধ্যে, মাত্র 10,000 টাকার মধ্যে চলে আসছে। এই সুন্দর দেখতে একটা রাউন্ড রাউন্ডের বেবি টিকলি, আমি 10,000 টাকার মধ্যে দেখালাম এই বেবি টিকলিটা। লাইট ওয়েটের লকেট দেখিয়ে দিয়েছি, প্রত্যেকটা আইটেম 22 ক্যারেটের, প্রত্যেকটা আইটেম 22 ক্যারেটের, HUID কোড দেওয়া, 6 ডিজিট, যেটা খুব সহজে BIS কেয়ার অ্যাপসে তোমরা চেক করতে পারো। এরপরটা একটু গর্জাস আছে, একটু গর্জাস আছে, 2.24, এই দেখো খুব সুন্দর আর গর্জাস দেখতে, 2.24। হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি, এটা কিন্তু 17,000 টাকা ধরো, এটা কিন্তু 17,000-18,000-এর মধ্যে, 17,000-18,000-এর মধ্যে, দুর্দান্ত দেখতে জিনিসটা। এরপর আমি আমার লাস্ট বেবি টিকলিটা দেখাবো, লাস্ট বেবি টিকলিটা দেখিয়ে আমি শিফট করব অন্য অর্নামেন্টসে, অন্য অর্নামেন্টস দেখিয়ে দেবো। এরপরে লাস্ট বেবি টিকলিটা একটু দেখে নাও তোমরা,
কিউট কিউট বেবি টিকলি, বেবি টিকলি বেবিদের মতো কিউট কিউট বেবিদের অর্নামেন্টস গুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। 1.47 খুব খুব আলাদাই দেখতে। 1.47 এটা চলে আসছে মাত্র 12,000 টাকার মধ্যে, 12,000 টাকার মধ্যে। অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর দেখতে। আচ্ছা, আমি আমার লাস্ট বেবি টিকলিটা দেখালাম ধরো তোমাদেরকে, এইবারে এইবারে আমি একটুখানি অন্য অর্নামেন্টসে চলে যাই। আমার ফোনের ব্যাটারিটা অলরেডি লো হয়ে গেছে, আমি জানি না কতক্ষণ ব্যাক আপ পাবো এটা, যতক্ষণ পাচ্ছি ততক্ষণ দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। কারণ তোমাদের যেই প্রমিসগুলো করেছি সেগুলো তো সব কিছু তো পূর্ণ করে উঠতে পারি না। আমার মনে হয় 1 ঘন্টা হয়েও গেছে আমার লাইভ আজকে। একজন অনেকবার বলছিল আমাকে আংটি দেখার কথা, আংটি দেখার কথা, কিছু আংটি একটু দেখিয়ে দিই, কানের তো দেখিয়েছি, একটু আংটিগুলো দেবদেরকে দেখিয়ে দিই। দাঁড়াও, ও বাও, 2.21 কি সুন্দর দেখো, 17 নম্বর মাপ, 17 নম্বর মাপ, 2.21 এত সুন্দর দেখতে জিনিসটা, মাত্র 17,000 টাকার মধ্যে, 17,000 টাকার মধ্যে এত সুন্দর দেখতে। এই দেখো, হাতে পড়লেও কিন্তু অনেক ইউনিক লাগছে, হাতে পড়লেও কিন্তু অনেক ইউনিক লাগছে। এই আসছে মানে আন্টির কালেকশনটা, খুব সুন্দর দেখতে। 17 নম্বর মাপ, 2.21 যেটা দেখালাম, 17,000 টাকা। নেক্সট দেখাই 14 নম্বর মাপ, 14 নম্বর মাপ আছে নেক্সট আংটিটা যেটা দেখাবো। 1.18 দেখো, লাইট ওয়েটের মধ্যে 1.18, 14 নম্বর মাপ, 1.18, অনেক সুন্দর দেখো, অনেক সুন্দর। মাত্র 8-9 হাজার টাকার মধ্যে, মাত্র 9-9 হাজার টাকার মধ্যে 14 নম্বর মাপের। এই দেখো, 9 হাজার টাকার মধ্যে লাইট ওয়েট আংটি, 14 সাইজ আসছে, 14 লাইট ওয়েটের মধ্যে দেখো, খুব সুন্দর আংটি, খুব সুন্দর আংটি। আচ্ছা, সরালাম সরালাম, নেক্সট দেখাই, নেক্সট দেখাই। 1.94, আবারও 14 নম্বর মাপ, 1.94 স্ট্যান্ডার্ড মাপ, এটাও কিন্তু 15,000 টাকার মধ্যে, 15,000 টাকার মধ্যে। কে যেন বলছিলে আংটি দেখান একটুখানি লাইট ওয়েটের, লাইট ওয়েটের আংটি দেখান বলছিলে কে একজন। এই দেখো, এই যাচ্ছে, এই যাচ্ছে কালেকশন, কি সুন্দর দেখো আঙুলে লাগছে, অনেক সুন্দর লাগছে আঙুলে। 1.94 মাত্র 15,000 টাকার মধ্যে, 14 নম্বর মাপ যেটা দেখালাম। এরপর যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে 13 নম্বর মাপ, 1.18, 1.18 13 নম্বর মাপ, এটাও আসছে ওই 9-10 হাজার টাকার মধ্যে। এই দেখো, 13 নম্বর মাপ, 9-10 হাজার টাকার মধ্যে, অসাধারণ দেখতে দেখো আংটিটা, খুব খুব ভেরি নাইস, ভেরি নাইস। কানপাশা, হ্যাঁ দেবজানি, দেবজানি থ্যাংক ইউ লাইভে কমেন্ট করার জন্য। আমার মনে আছে তুমি কানপাশা দেখবে বলেছিলে, আর থ্যাংক ইউ ফোন না করার জন্য, বোঝার জন্য যে আমি লাইভ করছি। থ্যাংক ইউ সো মাচ দেবজানি, এতটা সুন্দর। এই হচ্ছে রিলেশন, দেখো কাস্টমারদের সঙ্গে আমার রিলেশনটা এত সুন্দর গ্রো করে যায়। তোমরা যারা ভিউয়ার্স থেকে কাস্টমার হও, কাস্টমার হওয়ার পরে এত সুন্দরভাবে রিলেশনটা গ্রো করে তোমাদের সঙ্গে, সত্যি খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দেবজানি। আমি করে দিচ্ছি তোমার কানেরটা, করে দিচ্ছি, লাইভ শেষ করবো, এখনই লাইভ শেষ করবো। 1.69 এটাও দেখো, 13,000 টাকার মধ্যে, 13,000 টাকার মধ্যে 15 নম্বর মাপ আছে, 13,000 টাকার মধ্যে 15 নম্বর মাপ আছে। খুব খুব সুন্দর, খুব খুব সুন্দর আংটিগুলো, দারুণ দেখতে আংটিগুলো। 1.95, 14 নম্বর মাপ আছে, এই যে এই দেখো 14 নম্বর মাপ আছে, 1.95, অনেক ভালো লাগবে আংটিগুলো দেখতে, তাই জন্য তোমাদের দেখাচ্ছি, পারলে স্ক্রিনশট নাও। 1.95 মিন্স 15,000 টাকার মধ্যেই, হেন্স 15,000 টাকার মধ্যেই। এখন লাইট ওয়েটের আংটি দেখাচ্ছি একজন দেখতে চাইলে, একটু দেরি হলো আসতে। আবারও 14 নম্বর মাপ দেখাচ্ছি, 1.91 এটাও কিন্তু চলে আসছে, 1.91, খুব সুন্দর দেখতে দেখো আংটিগুলো, হাতে পড়লেও এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে দেখতে। 1.97 আবারও
15,000 টাকার মধ্যে যাই দেখাচ্ছি, দেখো উইদিন 15,000 কালেকশন তো দেখাচ্ছি, 15,000 কালেকশনটা দেখাচ্ছি, অনেক সুন্দর অনেক সুন্দর, উইদিন 15,000 কালেকশনটা দেখাচ্ছি, অনেক সুন্দর। নেক্সট দেখো 1.66 14 নাম্বার মাপ, এটা কিন্তু 17,000 এর মধ্যে আসছে, 17,000 এর মধ্যে 1.66। ভালো লাগলে একটু স্ক্রিনশট নিয়ে ফেলো, স্ক্রিনশট নিয়ে ফেলো, অনেক সুন্দর সুন্দর আছে আংটি উইদিন বাজেট। এরপর দেখাবো 16 নাম্বার মাপ 2.19, এটা একটুখানি আবার হবে তোমার 17,000 টাকা ধরো, 17,000 টাকা ধরো, 2.19 17,000 টাকা ধরো, অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে। 1.15 অনলি 15 নাম্বার ওয়ান মাপ, 1.15 15 নাম্বার মাপ আছে, 1.15 অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো, একটু স্ক্রিনশট নাও। 2.02 এরপর যেটা দেখাবো 2.02 16,000 টাকার মধ্যে 13 নাম্বার মাপ আছে, 13 নাম্বার মাপ আছে, দেখো 16 নাম্বার মাপ, 16,000 টাকার মধ্যে। এরপর একটুখানি চোখ আংটি দেখাবো 1.94 13 নাম্বার মাপ আছে, 1.94 13 নাম্বার মাপ আছে, দেখো 15,000 টাকার মধ্যে এরকম লম্বা প্যাটার্নের ফ্যান্সি চোখ রিং, চোখ রিং দেখো, দেখো আবারও আর একটা চোখ রিং দেখাবো, চোখ রিং দেখাবো লম্বার মধ্যে 1.92, এটাও কিন্তু 13 নাম্বার মাপ আছে, মাত্র 15,000 টাকার মধ্যে, মাত্র 15,000 টাকার মধ্যে, কি সুন্দর দেখো আংটিগুলো, কি সুন্দর দেখতে, সত্যি চোখ ফেরানোর সম্ভব না এত সুন্দর। 1.83 এটাও তো আবার একটা ময়ূর কালেকশন দেখছি, ময়ূর কালেকশন, এই যে একটা ময়ূর কালেকশন দেখো, এটাও আসছে 13 নাম্বার মাপ, 13 নাম্বার মাপ, ওগুলো প্রত্যেকটাই দেখো উইদিন রেঞ্জ, একটা 15,000 টাকার বেশি নয়, 1.94 আবারও একটা একটা চোখ আনটি 15 নাম্বার মাপ, এর মাপটাও বড়, 15 নাম্বার মাপ আছে, এই আসছে আংটিটা, খুব সুন্দর, খুব খুব সুন্দর, খুব ইউনিক দেখতে। আজকে তো অনেকক্ষণ লাইভ করছি, আজকে এবারে লাইভ শেষ করব, আবার নেক্সট দিন দেখা হবে তোমাদের সঙ্গে নতুনভাবে, নতুন 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 জিনিস নিয়ে, ছোটোর মধ্যে লকের দেখিয়ে দিয়েছি, অলরেডি দেখানো হয়ে গেছে লাইভে আজকে, আজকে লাইভ এখানেই শেষ করি, এবার অনেক ফোন ঢুকছে, আমার কাজও আছে অনেকটা, কাজগুলোও করতে হবে আস্তে আস্তে, আজকে লাইভ এখানে বন্ধ করি, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মঙ্গলবার দিন, প্রবাবলি মঙ্গলবার দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, মঙ্গলবার দিন 9 তারিখ যদি হয় তোমাদের সঙ্গে দেখা হবে না, কারণ 9 তারিখ ব্ল্যাক ডে, ব্ল্যাক ডের জন্য দোকান বন্ধ থাকবে, তোমার গোল্ডের একটা ব্ল্যাক ব্ল্যাক ডে হয়, সাম কারিগররা সুইসাইড করেছিল কিছু একটা, মানে একটা এরকম একটা স্টোরি আছে, তো সেই ব্ল্যাক ব্ল্যাক ডে প্রত্যেক বছরই হয় 9th January, তো সেই দিনকে দোকান, কোনো গোল্ডের দোকান খোলা থাকে না, সব গোল্ডের দোকান বন্ধ থাকে, আমাদেরটাও বন্ধ থাকবে, হেন্স তো ওই কারণে দোকান বন্ধ থাকছে, তো 9 তারিখ দেখা হচ্ছে না, খুব শর্টলি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, চলো টাটা বাই, টিনদিন সবাই খুব খুব ভালো থেকে, জমিয়ে পিকনিক করো, খাওয়া দাওয়া করো, আর আমি তার আজকের মতো টাটা।